الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وقال الله تعالى أيضا إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم وقال الله تعالى أيضا اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم قال رسول الله صلى الله عليه وسلم من جعل همومه هما واحدا كفاه الله هموم الدنيا والآخرة رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولله الحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله নোয়াখালী জেলার সোনাইমুড়ি পূর্ব কালুয়াই বাতির নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি আমাদের হৃদয়ের স্পন্দন বিশেষ অতিথিবৃন্দ বিশেষ ওয়াইজিন বৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে মদিনারে মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজা শুক্রিয়া তান করি আলহামদুলিল্লাহ। তো রাত্র তো অনেক হয়ে গেছে তাই না, আমরা অল্প সময় আলোচনা করব যাতে প্রত্যেকেই আরামে বাড়িতে যেতে পারেন, আল্লাহ যাতে গাড়ি টাড়ি মিলে কেমন। তো এখন আপনাদের একটা করণীয় হইল একটু চুপচাপ থাকবেন, তাহলে আলোচনাটা অল্প সময় দেওয়া যাবে ঠিক কিনা। আজকে আমরা যে ব্যাপারে কথা বলব, শুনামি ওই টাউনে কি ওয়াজ করছি গত বছর মনে আসেনি কি বিষয়, বিজ্ঞানী মোহাম্মদ নোয়াখালী সাড়ে তিন ফাতন জানা উরে মহাগমা এলাম আরো নোয়াখাইল্লা কয় আর আগই না এখন নাম রফিকুল্লা বাড়ি কুমিল্লা কয় নোয়াখাইল্লা আয় জানি যে তোকের লোকে থাকলে আল্লাভ আছে, আল্লাহ পাক এ কোরআনে বলছে নোয়াখালী এ কোরআনে উলাইকে আসহাবুল মায়মানা উলাইকে আসহাবুল জান্না কয় রয়েছে ডাইনফন্তি আর ডাইনফন্তিরা ব্যস্ত যাইবে বাংলাদেশের ডাইনে নোয়াখালী নোয়াখালী ডাইনে তো বেড়া কেপলার দিকে হিললে তো তারপরে এটা তো দক্ষিণে
মানে দক্ষিণ মানে তো ডানপন্থী, দক্ষিণপন্থী আঙ্গুয়ের দিকে আর পৃথিবী নাই, শেষ গেলাম। হাতিয়ার পরে আসেনি কতু পৃথিবী নাই বেটা, ব্যস্ত ছেলে আড়া যাই আল্লাহ দিলে। আমিন গো বেটা, বুঝা জানি গভীর মনোযোগ। তো ভাইয়ে আজকে বিসমিল্লাহ নিয়ে কথা বলবো, বিসমিল্লাহ রহমান রহিম। এটা আমরা কেন পড়বো আর এটা আমাদের পড়লে কি লাভ, আল্লাহর নামটা কি জন্য দরকার, এটা যাতে আমরা প্রত্যেক কাজে যাতে আমল করতে পারি সেই নিরিখে আমি এটা চিন্তা করছি। একটা ওয়াজ আপনাদেরকে সবকিছু ইসলামের লেসনগুলো শিখিয়ে দিই, এটা ভুয়া ওয়াজে লাভ হইব আমার আর মাইকো লাভ, তে দুই চার পয়সা পাইব আর আর ফকটে মালহান্দা বেতি টি চোখ নসিব যে সেই ওই যাইতে আঙ্গুল গজা খাবি আর বিনি টেনতে টেনতে বাহ এ আজ্যের এক ঘন্টার হওয়া যা লাভ আর তোমার হেদ্দা হবে লিখে এখন নসিবও নাই। তো একটু হয়তো জজবা দিতে পারবো দিনের, ঠিক কিনা, একটু আমরা উৎসাহ দিতে পারবো, এছাড়া এক ঘন্টার অনুষ্ঠানে আমরা কিছুই দিতে পারবো না। কথা ক্লিয়ার? তাহলে বিষয় কথা কয়না, বিষয় কোরআন শরীফ বিসমিল্লাহ কবার আছে কোন আজ বিসমিল্লাহ হড়ালই তিনবার আছে, তিনবার কয়বার আর আউযু বিল্লাহ দেখছেন নি কত ওয়াজ করছি, আউযু বিল্লাহর ওয়াজ মনে শোনায় মনি চার হাজার করছি তো করতে পারে না, আউযু বিল্লাহ আছে ১৭ বার কোরআন শরীফ। সুবহানাল্লাহ ফকট হোক আর সুবহানাল্লাহ না ফকট হলে বই থাক কি লে সিটিং বাজি করস বেটা, কথার লগে জবাব না দিলে বেটা ভালো লাগেনি। সুবহানাল্লাহ কবেটা কয়বার আছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, একটা নেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জালা উমুমা হুম্মান ওয়াহিদা কাফাহুল্লাহু হুম্মাদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তির চিন্তা কাজে কর্মে ধ্যানে মনে প্রাণে হার হামেশা আল্লাহর নাম থাকবে, আল্লাহর নিয়ে চিন্তা করবে আল্লাহ জাল্লা শানু তার সব প্রয়োজন পূরণ করে দেবে। সব কাজে বিসমিল্লাহ করবেন সহজ, যে কোনো কাজ করবেন আল্লাহর নামে শুরু করবেন, গাড়িতে উঠছেন বিসমিল্লাহ করে শুরু থাকেন না, অ্যাক্সিডেন্ট হলেও আপনার শহীদ হয়ে যাবেন, কত সহজ। মানে আল্লাহ আমনা করে জান্নাত দিবেন রেডি, আমরা এমন আলসি হয়েছি জান্নাত নিতে রাজি কারে দিয়ে গিয়ে দিই, এবার হে জনে হুর দিব হত্তজন কবো তো এবার কিছু আনন্দ করছো কোনো এটাও হাইতেন না আর হাইলে আরো আগাইতেন, আর হামেশা একটু বিসমিল্লাটা কস স্যার ও আর গোসা দিবি তারপরে যে কোনো কাজ করবি বিসমিল্লাহ সহজ আমল, আল্লাহ এত যে খুশি হয় আপনার কাজটা আল্লাহ সহজ করে দেয় আরো জোরে। তো দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একখান হাদিস আছে, আউয়ালু মা নাযালা বিহি জিব্রাইল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলা মুহাম্মাদ কুল আস্তাঈযু বিসমিল আলিম ইবনে শাইতানির রাজীম সুম্মা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন প্রথম ওহী নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, জিব্রাইল আমিন কো নবী আপনি বলুন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, এরপর বলেন আপনি বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আপনার নামে শুরু করলাম। তো বিসমিল্লাহ অর্থ শুরু করা আল্লাহর নাম নিয়ে, যিনি কি দয়ালু এবং দাতা, দয়ালু এবং দেখছেন নি হা মান কত সুন্দর। আমরা আমার বন্ধু প্রিয় কলিজার টুকরা হারুন বেদ দপ্তরে যদি যাই কই হেমিয়া যদি মিটিংও হুনে, আর আমাদের চেয়ারম্যান সব খুব দানশীল আল্লাহ দিলে খালি এতে ফিরে না, তারপর বিজিএফ কার্ড আল্লাহ দিলে আল্লাহ দিলে আমি আঙ্গুয়ার আমার তিন ছেড়ান দিছে দেয়, এটা যদি হেমিয়া জানাল্লা দি হুনে তাহলে যেভাবে হোক তারা দাবি লই যেলে মানসিক গুণের খালিয়াতে, কারণ উনি এটা প্রশংসার কথাটা উনি খুব ভালো লাগছে কো মাশাআল্লাহ তারা আমার গুণগ্রাহী। আল্লাহ কর তুই আর এটা লই শুরু করছ, তুই আর একটু হাম দেস রহমান আর রহিম, তুই এই দুইটা নাম কো তোরে দেখবি কারবার করে দিই কুদরতের খাজানচি চাবি দিয়ে দিই তো যা যা দরকার তুই লই যাইছিস এতে সার কমর জেগে আছে সুবহানাল্লাহ দাইয়ে না জোরে গাও বেটা সুবহানাল্লাহ। সংক্ষেপে কই এই যে কইলাম অকালার কাবু ফিহা বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গফুরুর রহিম। হযরত নূহ আলাইহিস সালাম বিশাল কিস্তি বানাইছে নৌকা,
উনি ওনার জাতির ঘরে হেদায়েতের দাওয়াত দিছে, হেরা কেউ শুনে না, হায় হায় 950 বছর পর্যন্ত দাওয়াত দিছে কেউ শুনে না। এবার কয় মাবুদ রে, রব্বি লা তাজার আলাল আরদে দাইয়ারা, মাবুদ একটা মানুষের একটা কাফেরের ঘরের আইয়েন না, সবই ধ্বংস করিয়ে লেবে। কত ওইটার একটা হত আছে, তুই নৌকা একটান বানাও, বিশাল নৌকা বানাইছে, তো নৌকা বানাই এখন এবার ইঞ্জিন টিঞ্জিন তো নাই, এটা চলবো কেমনে, এমন টর্নেডো দিও নুহু সারা ওয়ার্ল্ড আই ডুবাইলে। ফারাত তান্নুর কোরআনের কথা, সুলা ফাড়ি পর্যন্ত হানি আসমানে, বাহারুন বাহারুন নার মানে বাহার আসমানের সাগর পর্যন্ত খুলি দিছে, আসমান তো পর্যন্ত পানি, চতুর্দিকে শুধু পানি আর পানি গালি উঠতে আছে। তো এবার নৌকা বানাইছে, এটার কিচ্ছা তো শুনছে না, আমি আর ওই দিকে যাইতাম না, এবার উঠবো কেমনে, মেশিন টেশিন কেমনে কিতা করবো। তো এবার উনি আল্লাহর পক্ষ থেকে প্রযুক্তি হয়েছে, আমার আল্লাহ কয় সহিন মই কিচ্ছু লেখদো না, আমনে তো চিন্তা করিয়েন না, 22 গুণা 23 গুণা ইঞ্জিন টিঞ্জিন কিচ্ছু লেখদো না, আমনে কোন আমনে যাত্রী যারা মুমিন আছে জোড়ায় জোড়ায় জীবনের উড়াইছে, মন্দুর বিলে হা মানুষ টানোর যা আছে 40 গা মুমিন, 950 বছর হজ করি মানুষ আছে 40 গা কোগা 40 গা, ও ডালা শুয়ারি লেনি হার হাত ডালা শুয়ারি করি জিনে দচ্ছে হাতেরে বাদ যে সাইডে মাছ 2 গা, মনে আসেনি রে কথা, কয়েতে রে হেত্তি নিয়ে আছে অন্তর তোরা সব ডিজিটাল হয়ে গেছে, ওর ডালা শুয়ারি বুঝ দিল বুঝতি। এরপরে কয় নবী আপনা আপনার যাত্রীদেরকে বলেন, যাত্রীদেরকে ওঠার সময় বলতে বলেন, শুধু আমার নাম লাইসেন্স ইঞ্জিন সব কিছু রাডার মাডার যা আছে শুধু আমার নামে নামটা বলি বলি ওঠেন, সব কিছু নিয়ন্ত্রণ আমার পক্ষ থেকে হয়ে যাবে। ওকাল আর কাবু তিনি বললেন, উঠো তোমরা এই নৌকাতে, আল্লাহর নামে উঠলাম, আল্লাহর নাম নামের বরকতে এই নৌকা স্থিতি এবং গতি সব কিছু আমার আল্লাহ নিয়ন্ত্রণ করবেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবী লয় হয়ে গেল, সব মানুষ মারা গেল, নূহ আলাইহিসসালামের কিস্তি আল্লাহর নামের ইঞ্জিন বেঁধে দেওয়ার কারণে আর কোনো অসুবিধা হইল না। অনেক দিন কয়েক মাস এ তুফান, কয়েক মাস বন্যা, আল্লাহ জাল্লা শানুর নামের বরকতে উঠার কারণে আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। সে আল্লাহ আসেনি, আমরা আল্লাহর নাম লই কাজটা তো শুরু করতে পারি, কথা কর আল্লাহর কি না দিও নাই আল্লাহ জাল্লা শানু কয় নবী ও ওয়ালাকাদ কাররামনা বনী আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। নবী ও আমি বনিয়া দমের সম্মান দিছি, জলে স্থলে এরোপ্লেনে আই আল্লাহ তা করে চালাই, আমি তা করে জাহাজেও খাবাই বিমানেও খাবাই, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ফুত পবিত্র রিজিক আমি খাবাই, তারপর ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাবদীলা, আমি সমগ্র সৃষ্টির মাঝে আমার বান্দাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, কথা বুঝেননি আয় বুঝছেন, এত সোজা সুরাতুল ইসরা 7 নম্বর আয়াত, ক জলে স্থলে এরোপ্লেনে আয় তা করে চলায় সম্মানের সহিত কি সুন্দরে বইয়ে কোন এতের মতো হাড়ে তিন ইচ্ছে মানুষকে দাম কিতে বাঘে এনে এনে হালুম কইলে গেল মানুষ ফেসা ফায়গানা করে দিব, বাঘের তো সেয়াগানা দেখছো তিগুন অরজিন না এখন কুত্তা মারা হয়ে গেছে, একটা বাঘ 12-13 হাত লম্বা সুন্দরবনে কইছে গো আফসারি সাহেব বাঘে যখন মোস পাকাই এমনি ভেটকি দিব ক গর্ভ পর্যন্ত খালাস হয়ে যাবে, বাঘের আসল রূপে তো মানুষ দেখে না, এটা মেইন বনে গেলে উপর থেকে দেখা যায় এমনি দিও। তো এই সমস্ত সৃষ্টিজীবীর তুলনা মানুষের তো বেলে নাই আসেনি, কি বিমান লই উড়ালা আল্লাহ আয় তোর এই সম্মান দিছি, তোর রাডার মাডার এটা চালায় না, দেন না দিন না কি হয়েছে ইন্দোনেশিয়া 337 বিমান ঠিক নেই এটা উঠছে, বিমানটার দাম 12,000 কোটি টাকা, চিন্তা করেন একটা বিমান কিনলে বাংলা একটা দেশ লড়া খায় এত অর্থ লাগে, বুঝা জানি রে এমনি সার সায় নিচে তুই বলছি এমনি সে ঠিক আছে, তোর আল্লাহ তো তুই বাজ্যে গোয়াজ কোনো তোর শৈল্য হাঁদাই তো না, তুই খাড়ান না কোন জায়গাতে তুই সিটিং বাঘ বেটা তুই রেডি কাশ কাশও দিতে আর না, কাশ করলে এমনি মারবি কাশ তারের মতো সোজা লেসন বুঝি যে তুই আমল করা না করা তোর দায়িত্ব, তোমার ওরা বুঝি নি তুই ভাই ঠিক আছে, তো প্রিয় বন্ধুরা তো সেদিন না ইন্দোনেশিয়া ডুবছে নি
আল্লাহ আল্লাহ সাহানুভূতি 13 মিনিটের মাথা বিমান আল্লাহ মিখিলের কথা কেবল কার্ড পাল্লা এটা কিতা কোন ব্ল্যাক বক্সে কেবল কার্ড তুই এটা শেষ রাডার বিচ্ছে তার রাডারের গোষ্ঠী গুলা কার্ড দেখছেন নি বিমান থাকবো আকাশে বিমান নেমে 30 মিটার সাগরের গভীরে কত জিগির করছে রে লাইভে ওই নিচে নেমছে তো নেট এসে নিয়েছে এক মিনিট লাইভে এক ভদ্রলোক জিগির দিয়েছে ইংরেজিতে জিগির করে লাই লাই লান্টা সুবহানাকা ইন্নি কুনতু মিনাদ দালিমিন লাই 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 ইল্লাল্লাহ লাই লাই হুনচুতি ভিডিওটা কথা করে হুনচুতি মোবাইলে তো শুধু দুই নম্বর দিশা আছে বালা দিশা আছে কাড়া হয়ে যাইছে তিনি তুই রেডি নেই তো এই যে আল্লাহ আল্লাহ শাহানুক বন্দারে তোরা ইজ্জত দি সেখানে চলাই তোর কাছে কিচ্ছু চাই না শুধু তুই আর একটা থ্যাংক ইউ দে তুই আর নামে ফরে ওঠ তারপরে বিসমিল্লাহ হে তারপরে আসে না সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন এটা বিমানের দোয়া মাহমুদ আমনের নামে উইসি বিমান ওটা উঠেছে হেডন দেয়া যেন বিমান সাইরন চালায় এই হাতে সিটও বইছে এমনি বই আবার এই বিমানের আয়াত আল্লাহ কো রাজাক নাহু মিনাত তাইয়্যিবাত আয়াত করে খাবাই বিমানে কত ভালো ভালো খানা আছে আমি আফসারি যদি কই শোনায় মনির আকাশ সীমা 30,000 ফুট উপরে আসার গিয়ে ভাত খাইতাম চাই আর কদর হেসাবাই খানা করতাম ব্যাগে গেব হাগল এসে হেমিয়া কিন্তু ঠিকই বিমানের ইয়ানো খানা টানা চলতি আছে হট ডগ হট মানে গরম ডগ মানে কুত্তা গরম কুত্তা ফ্রেঞ্চ ফ্রাই রাইস কু কত কিছু রে আদম আলাইহিস সালামের মাইয়ারা পুরা বিমানের মাথা তুই হেমাতা যেন ড্যান্স দিবা এদিন না মালয়েশিয়া গেলাম মালিন্দ বিমান বাজি রে বাজি হুঁ শর্মের কথা হাফেন এমন ভাবে হিনছে জাঙ্গের ইয়ার অব্দি আরে হুঁ আশিস বাজ যায় বুঝিল আগে লুঙ্গি হিনছে ইয়ার অব্দি কি হিনছে লুঙ্গি দে এক বেড় গেল লুঙ্গি এটা কোনো হেন নেই হিন্দু নেন খুশি দেখছি সামনে দিকে কোনো সিলাই নাই আরে আরে বুঝতে না ফাত করি এমনি সব দেয়া দা বিমানের যাত্রীর বেকুন এটার দিকে সাহারিছে আর হাওয়া আলাইহিস সালামের মা এগুর দিকে আর ডক দে ডক যেন নূর লাইট ফেল বেডা যেন জিলিক মারি ওড়ে বেগুনে ভাবে সা কি জিগি করবে শুধু বিমানে হুনা যায় এক্সকিউজ মি এক্সকিউজ মি এক্সকিউজ মি শুধু জিগি নি দেখ হুনা যায় আল্লাহ কো বান্দারে তোরে আইয়ে না মোহাম্মদ কো চিকার রন্না বানি আদা তোরে আ সম্মান দি বিমানে সরাইয়ের রে বেল্টে বাঁধি তোরে সুন্দর করে তোর আগা দিলে হেন আগাই কত সুন্দর আগা নেই ইংলিশ আগা নেই তোরে আয় সাইকে ভাত খাবাই এনে তোরে কত চা খাবাই তোর কাছে তো আর কিচ্ছু চাই না তুই শুধু একটু বল বিসমিল্লাহির রহমানির রহিম তার নামে জিগিরটা করতে অত শর্মাস তোর বিমান কে ধরিরা রাডার মাডার রেডি কে ধরিরা এত লম্বা ডানা শিখবে তিল্লানি হে মাতার জলে আহা রে কত অসহায়ের মতো মনে হয় আল্লাহ কয় তোর এসব রাডার মাডার ফাঁকা টাকা ধরে না মা ইউম শিখু হুন না ইল্লা রহমান আমি রহমানে ধরি নাই কে কয় তুই এত নিমো খারাপ হইস তুই আল্লাহর নামটা কইতে তুই শর্মাস বেশি যত জায়গা আল্লাহ সম্মান দিছে বান্দারে তত জায়গা আল্লাহরে বুড়ি আঙ্গুল দিয়ে শো থু আল্লাহ তুই কিতা করবি করে ঠিক নি রে বাস ওই গান চলেনি নাই রেলগাড়িতে চলে না সবচেয়ে সম্মানী বাহন হলো বিমান হিয়ানো বান্দা বেশি শতানি বিমান বাল্লাকে শরীর দেখলে ওয়া 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 যেন আবু জেলের মাই আসে শুধু এমাতা তুই এমাতা ঠাক কিন্তু রাগ আসছি কেন কান ধর আর ধর আপ কিচ্ছ ট্রান্সমিট দিন আপ ঢুকে কানে ধর সুইটিং ধরেন না ডাগায় দচ্ছতি যানবাহন উঠলে আল্লাহ জিকির করবি নি বিমান উঠলে তো বেটা জিকির করতে করতে আর জিরবে হয়ে যা মানে জিরবে শেষ আগামুত তো ডরে আইয়ে না কত আইবো আগামুত বেটা ঠিক না সা ইয়ে না আল্লাহ রিজিকের কথা কইছে ও নবীও আয় খাবাই তা করে তাইলে জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহ জিকির করেন আল্লাহ বাসা দিব জিকির করেন বিমান ডুবে আল্লাহকে হে টিকিতে কইছিলি এসব তো কম্পিউটার লাগে গান না শুনছিলি স্টাইল ও বিমান ওই কতর এসব স্টাইল ছেড়ে গেলে ভাই বেটা আর থ্যাংক ইউ দে আর লগের সম্পর্ক রাখ নূহ আলাইহিস সালাম যেভাবে আর কথা কই উইশ্ব নৌকার মধ্যে সাগরে ডুবি ডুবি ব্যাগ শেষ মশাল ইয়ে লেছে ওনার নৌকা কিচ্ছু হয় না সুবহানাল্লাহ তাইলে আমার আমরা যানবাহন উঠার সময় হুন্ডা হোক সিএনজি হোক বাস হোক গাড়ি হোক বিমান হোক যত স্পিড ওলা গাড়িতে উঠব যত সম্মানী বাহন উঠব আমরা আল্লাহকে বেশি সম্মান দিব আমরা বলে নিব বিসমিল্লাহির রহমানির রহিম
বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু শুরু হয় না কোন মতো সময় গেছে গেছে, এই যে বিসমিল্লাহ কইলো আল্লাহ, এসমন মানে নাম, আল্লাহ মানে আল্লাহ। আমরা তো আল্লাহর নাম জানি 99টা, রহমান রহিম কিতা কিতা আর জব্বার কাহ্হার মুতাকাব্বির কুদ্দুস হেনরি গফুর কথা কয় না, আর দিকে এমনি সাহেব না সাহ সাহ তো আনাতে এমনি সাহ অন আর দিকে এমনি সাহেব নেই মাথা নেই রে সৎকা ঠিক আছে নি, আর দিকে অ্যাকশন অ্যাকশন ল অল্প সময় বেটা বল হরি যা। এখন এই আল্লাহর কিন্তু আরো নাম আছে, আমি তাফসিরটা লিখছি বিসমিল্লাহ তাফসির লিখছি মদিনা শরীফ 16 সালে হজে যাই এটা লিখছি, আজবিল্লাহ তাফসির লিখছি কাবা শরীফে, বিসমিল্লাহ তাফসির লিখছি মদিনা তৈয়বা, আলহামদুলিল্লাহ কইতিন গে আলহামদুলিল্লাহ, হে তাকো লাভের কিনে দিয়ে দে আলহামদুলিল্লাহ কয়, এ তাকো যদি কত করে আল্লাহ ব্যস্ত দিয়ে লেবে কো সুবহানাল্লাহ, জিয়ান দি আর কিনে জিয়ান দি মাতে না, এত সিটিং বাঙালি বেড়া তো রেডি নেই হিসেব বুঝে জানি রে স্যাম আসছে আমার হিসেবটি হিসেবটি বুঝছি আল্লাহুমা আমিন বোঝ কোন রকম বোঝ কিতা করবি ওনার। তো ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসির কবির কয় রায় তুফি বাদি কুতুব তাজকির আন্না লিল্লাহি তাআলা 4000 ফি ইসমিন আলফুম মিনহা ফিল আখবা ফিল কুরআন ওয়াল আকফার সহিহা ওয়াল ফুন ফিত তাওরাতি ওয়াল ফুন ফিত জাবুরি ওয়াল ফুন ফিল ইনজিলে ওয়াল ফুন ফিল লাওহিল মাহফুজে লাম ইয়াসিল জালিকা লাল ফিল আলামিল বাশার। তিনি বলেন আমি আল্লাহর নাম দেখেছি বিভিন্ন কিতাবে 4000, আল্লাহর নাম আছে মোট 5000 কয় হাজার, তারপরে কোরআন এবং সুন্নাতে আমি পেয়েছি আল্লাহর নাম 1000, তাওরাতে 1000, জাবুরে 1000, ইনজিলে 1000, এই হইল কয় হাজার 4000, আর 1000 নাম লোহে মাহফুজে আছে আর সমল্লায়, এই 1000 নামের সন্ধান পৃথিবীর মানুষে জানে না তাদের কাছে পৌঁছে নাই, এই 5000 নামের ফিকাফ একটা নামের ভিতরে আছে তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। তুই এটা কই শুরু কর, তুই আরহিদি রহমান রহিম আরো কি কি আছে তুই এত কিছু কইবার টাইম নাই, তুই বিসমিল্লাহ কই শুরু কর, আর একটু সেফতি না লাগা দিস রহমান আর রহিম, রহমান আর রহিম, আল্লাহ নামটা আল্লাহ কি লিখে শুরু করলো, এই না কোন জেন্ডার হয় না নাম্বার হয় না প্লুরাল নাম্বার হবে না কোন নম্বর টম্বর নাই যেমন আছে তেমন, এটার এসমেজা আর দুনিয়াতে যত নাম আছে এটার বহু বছর নয় জিনিস ভগবান ঠাঁসাই কব এটারে সাইনিস করে দিয়ে কব দি ফেমিনিং জেন্ডার বানা লাগব ভগবতী কেন রে ভগবান ভগবান ঈশ্বর ঈশ্বর ডাইরেক্ট বেডি তে জীব দেবতা দেবী গড গডেস, আচ্ছা আল্লাহর নামের কোনো ফেমিনিং জেন্ডার আসেনি, আবার এটা এমন একটা নাম ধর ভগবানের যদি তারপরে হেদিকে তিন অক্ষর বাদ দেস তাই লইব ব ব গোবান হিটার তাই যে তাতে ব ব ব তো ব ডিলিট করলে থাকবো আর হইল গোবান 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 গোবান, কিন্তু আল্লাহ জাল্লা শাহ প্রমাণ দিলেন বান্দা হ্যাঁ এ আমার নামে যদি প্রথম অক্ষরটা বাদ দাও তারপরও আমার নাম আমি দিতে পারবো, প্রথম অক্ষর বাদ দিলে আর থাকে লিল্লা, এবার আল্লাহ নিজের পরিষদে লিল্লাহে মুলকুস সামাওয়াতি ওয়াল আর আল্লাহর জন্য আসমান জমিনের মালিকানা লাম এটা বাদ দেন আর থাকে লাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আর তার জন্য আসমান জমিন, এবার লাম এটা বাদ দেন আর থাকে কি হু তিনি সে আল্লাহ যিনি ছাড়া আর কোন ইলাহ নাই মাবুদ নাই, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, শুধু ওয়ান লেটার দিয়ে নিজের নাম কই আলা আঙ্গু কোরআনে কইতে আছে আল্লাহ, আবার শুধু লেটার ছাড়া প্রনাউন দিয়ে আল্লাহর আল্লাহ পরিচয় দেয় গেরামে ইচ্ছে হেডম তা শুধু প্রনাউন জমির আমি আল্লাহ ও মুসা আমি আল্লাহ ফাখলার না লাগে জুতা করলেন আমি আমনের আল্লাহ আনা, আবার ইউদি আল্লাহ পরিষদে লা ইলাহা ইল্লা আতা তুমি ছাড়া আর কেউ নেই তুমি মানে আল্লাহ, আবার হু দিও হুয়াল হাইয়ুল কাইয়ুম ঠিক কি না, তাইলে জমির দিও ডাইরেক্ট ওনার নাম উনি প্রচার করতে পারে, দুনিয়ার কেউ যদি যদি গর যদি জিজ্ঞেস করে ইও যেটা দুয়ার খোলেন তো যেটা কেউ কে রে বাজি যেটা আইয়ে না এ তুই কে তো বুড়িয়া কো কেউ যেটা আইয়ে না তুই কে যেটা আই বুড়িয়া দুয়ার খুলি হিটা দেখবো গোলামের উ ডাগা তুই আই আই কস নাম কস সাকা
পৃথিবীতে এই জগতে একজন হ্যাডম দেয় নিজের আমি দি আই দি পরিষদে আনা আনা ও মুসা আই এম আনা লিল্লাহে তাকবি আল্লাহ আল্লাহ শানুর টার্গেট হলো বান্দা তুই যা খরচ কর তবে আর সাথে রাখি সান নামটা শুরু করে দি তুই কাজ কর বরকতের মালিক আমি সব কলকাবজা আমার হাতে এখন একটু ব্যাখ্যা দিই আল্লাহ নিজের পরিচয় অনেক সময় নাফসুন দিয়েও দিছে একটু এখন কঠিন ওয়াজ পরে সহজ করে দিই নাফসুন নাফসুন মানে কি কয় না এতে নফস নফসের তা না নিজ আর কি নিজ আল্লাহ কয়লামু মাফি নাফসি ওয়ালা আলামু মাফি নাফসিকা সূরা মায়দা মাবুদ আমার হৃদয়ে যা আছে তা আপনি জানেন আপনার নফসে যা আছে তা আমরা জানি না ঠিক কি না সূরা মায়দা নফস দিয়ে আল্লাহর পরিচয় কি কয় তাআলামু মাফি নাফসি তুমি জানো আমার হৃদয়ে যা আছে হুজুর কইতে আছে আর ওয়ালা আলামু মাফি নাফসিকা তোমার অন্তরে কি আছে মাবুদ আই জানি না তাহলে অন্তর দিও আল্লাহর পরিচয়তে আল্লাহর এক নাম নফস আবার এই নফস কথাটা বারবার আমি নোট করছি ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা আল্লাহ তোমাদেরকে নিজের নফসের দৃষ্টিকোণ থেকে ভয় দেখার আল্লাহ নিজের হইয়া তোমরা ভয় দেখা তোমরা আল্লাহরে মানো আল্লাহরে ভয় করো তারপরে লা উহসা সানান আলাইকা কামা আসনাইতা আলা নাফসিকা মাবুদ আমি সক্ষম নই আপনাকে প্রশংসা করতে যেভাবে আপনি নিজের নিজের নফসের প্রশংসা করছেন তাহলে নফস দিয়ে আল্লাহরে আল্লাহ পরিচয় তারপরে ইন জাকারানি ফি নাফসিহি জাকাতুহু ফি নাফসি বুখারী শরীফের হাদিস যদি আমার বান্দা আমাকে নফসে নিজে নিজে স্মরণ করে আমিও তার নিজে নিজে আরশ মওলা স্মরণ করব তাহলে এখানে নফস কথাটা উল্লেখ করছে তারপরে ক কাতাবা ফি কিতাবিহি আলা নাফসি তিনি তার জন্য লাজম করছেন তিনি রহমত দিব বান্দার ঘরে নিজের উপরে লাজম করে লিখছে কি নাফসুন মানে নিজ সুবহানাল্লাহ তারপরে মিন আজলি জালিকা মাদাহা নাফসা এই জন্য তিনি তার নিজের জন্য নিজে প্রশংসা বেছে নিয়েছেন তো এইভাবে আরো অনেকগুলো কথা আছে নাফসুন বলার সুযোগ নেই আমরা আলোচনার ভিতরে যেতে হবে এরপরে শাকসুন দি আল্লাহ নিজের নিজে পরিচয় দেয় লা শাকসা আগিয়ারু মিনাল্লাহি তাআলা আল্লাহর মতো আর কোন ব্যক্তি সত্তা নাই সম্মানী শাকসুন পার্সোনালিটিজ আর কি আল্লাহ নিজের নাম থইছে পার্সোনালিটিস ব্যক্তিত্ব আল্লাহ তোমার ব্যক্তিত্বের চেয়ে আর কারো ব্যক্তিত্ব এত মর্যাদাশীল নাই আবার নূর আলো আলো দিয়ে আল্লাহর পরিচয় দেয় আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ আসমান জমিনের লাইট আলো সুবহানাল্লাহ তারপরে ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ আল্লাহর নবী কয় তোমরা মুমিনদেরকে মুরব্বীদেরকে আল্লাহওয়ালা নেককারদেরকে ভয় করো কারণ তারা আল্লাহ নূরে দেখে তাদের কাছে আল্লাহ নূর আছে কলবের নূর এলেমের নূর আমলের নূর সুবহানাল্লাহ তাহলে নূর দ্বারাও আল্লাহরে আল্লাহ পরিচয় দেয় এরপরে আরো কথা আছে বললাম না সুরত সুরত মানে কি কয় না এতে সুরত খারাপ মানে আকৃতি আকৃতি দিও আল্লাহ নিজের পরিচয় দেয় ইন্নাল্লাহ খালাকা আদামা ইন্নাল্লাহ খালাকা আদাম আলা সূরাতিহি মুসলিম শরীফের হাদিস আল্লাহ পাক আদমের নিজের সুরতে বানাইছে একটা অর্থ আর একটা অর্থ হলো নিজের চরিত্র দিয়ে বানাইছে আল্লাহ যেরকম ফুত পবিত্র আদম আলাইহিস সালাম এইভাবে ফুত পবিত্র তার ছেলে মেয়েরা এইভাবে ফুত পবিত্র জিন্দেগিতে থাকবো এইডারে ক সূরা এই জন্য নবীজি বলেছেন লা তুকাব্বিহুল ওয়াজহা ফাইনাল্লাহ তাআলা খালাকা আদম আলা সূরাতির রহমান তোমরা শিশুদের গালে মুখে মারিও না কারণ আল্লাহ জাল্লা শানু আদম সন্তানকে নিজের সুরুতে বানাইছে আগো মা বোনেরা তো দৌড় দিয়ে ওলা নেই সবার দিয়েলা ঠাস করি সবার দিয়েলা এতে আর কোনো আন্দি জায়গা হয় না আমরা কিছু কইলে তো এই গোলামের উত কথা কইবি না আঙ্গর গোলামের উত কেন ঠিক নিও মাইরো ভাই মুখের দুষ্টি চাষা খায় আছে নি গুণ নোয়াখালী বুড়িগারা মুখের দুষ্টি চাষা খায় দাঁত নাই যে আর তাইনেরা মুখের দুষ্টি চাষা খায় সবার কারণে এতে কো গোলামের উত দিছে মাইর মাইরের লগে রুয়ে নাই এবার দুই ঘন্টা পর্যন্ত তেল মোবিল ডালি মাথা মেসেজ করে রু ফেরত আসে নত এতে দিবে ক্রস ফায়ার এবার রীতি মুখ লাড়ি লাড়ি মুসে আসে কিতা কয় জামাইয়ে কান লাগাই দিছে ডার্লিং কি কো কয়ে গোলামের ফুত কথা কবি না এই যে সোমাল্লাই ভাই সব মাইটটা খাইছে মুসে আসে আরো কসো ভাই আর কান ঠিক কি না আম্মা যাদেরকে বলবেন বাচ্চাদের যাতে ফেয়েছে না মারে খবরদার আল্লাহ নবী নিষেধ করছেন হাকেম হাকেম শরীফের হাদিস কেমন ওয়াজহুন চেহারা চেহারা দিয়ে আল্লাহ নিজের নিজে পরিচয় দেয়
কিভাবে? ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার প্রভু এত সম্মানিত, এ সম্মানিত প্রভুর চেহারাই শুধু বাকি থাকবে আর সব চেহারা ধ্বংস হয়ে যাবে, সব মরব, সব বাস খাইব, মারার হর হুক হান দাইব, তোর ইয়ে কিল বিল বিল করিব, মগজের ভিতরে হুক হান দাইব, কবরও খাইব, বাঁশ দিয়ে আইব যে, কিন্তু একটা চেহারা ঠিক থাকবে, সে চেহারা না আর জোরে, সে চেহারা না সুরার রহমান। তারপরে আউয়াল আখের, হুয়াল আউয়ালু হুয়াল আখেরু, আল্লাহ প্রথম আল্লাহ শেষ, কথা কয় না কি আল্লাহর কি শেষ আছে নি, এটা বুঝাই পারলে কর, এটি খুব ইম্পর্টেন্ট কথা, হিডি তো কইয়ের না কোনো রকম মাইক বাজা যাইয়ে কষ্ট হয়নি কোনো, এর পরে সারমাদি অনাদি অনন্ত ওয়া তাওয়ালি ওয়া তাআকে, সুয়ান্ত পরিণাম, সুয়ান্ত থাকা একমাত্র আল্লাহ জাল্লা শানু, মুস্তামির মানে কন্টিনিউয়াস টেন্স, সলোমন, সলোমন কে, আর জোরে কে, আর সব শেষ। আমি রফিকুল্লাহ আগেও আসিলাম না, 2050 সালের হরে আয়ার নাই মজ্জেন দিয়েছি আর কি, মজ্জেন দিয়ে এক রাজ্য গালি আল্লাহ দলি না আমি, আর আল্লাহ হইল মুস্তামির সলোমন, মানাহু আল মুরুর ওয়া জেহাব, সলোমন আসতেছে যাইতেছে, সলোমন সেপটটা আল্লাহর জন্য, আল্লাহ এটা দিও নিজের পরিচয় দেয়, সুবহানাল্লাহ কাইল্লা, আর বাকি বাকিতে বেসা নিষেধ, বাকি মানে টিয়া থাকতে ইত্তম, এ বাকি একজনের সিফাত তাহলে আল্লাহ, ওয়া বকা বাকি থাকবে, শুধু বাকি, শুধু বাকি কার চেহারা, দায়েম সর্বদা, উকুলুহা দায়েম, এটার স্বাদ সব সময় মজা লাগবে, করে কিতা খাইছি জিরবাত লাগে রে রে, আতের মধ্যে সানপুর গেলিশের গন্ধ কো, তা আল্লাহ, তারপরে এই আল্লাহ সবগুলা কাজ এভাবে দায়েম থাকে, আল্লাহর চাইলেও বান্দারা জান্নাতে, তাও কাছে মনে হয় যেন একটু আগে দেখছি, চোখে বাইসব, সুবহানাল্লাহ, কোন তারপরে হাইয়ুল কাইয়ুম, এ সিফাত কার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তারপরে আসমায়ে মুজমারাত ইয়ান কইলেছি, তারপরে একটা মজার কথা, আল্লাহর শানের খেলাত নাম দিয়ে তারে কি ডাকা উচিত, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দারা আমি আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, আমার এই সুন্দর নাম দিয়ে তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দিব, তা আমরা কোরআনে দেখতে পাই সুন্দর নামের ভিত্তি কিছু কিছু নাম তো আছে কেমন কেমন মনে হয়, যেমন আল ইস্তেজাউ হাইজলামি ঠাট্টা, কথা কয় না, যেমন আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজি উবিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ তাগল লগে হাইজলামি করি ঠাট্টা করে, কি আল্লাহকে ঠাট্টা করতে পারেনি, মানে আল্লাহর লগে হেতারা ঠাট্টা করে দে ঠাট্টার জবাব দেয় আর কি, তাহলে আল্লাহর এক নাম ইস্তেহজা, আবার আরেক নাম হলো মাকর, কি করা, ষড়যন্ত্র করা, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা আল্লাহর সাথে ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্র জবাব দেয়, এটারে মকর, আল্লাহর এক নাম মকর, দেখছেন, আরেক নাম হলো গজব, কয়না তোর উপরে আল্লাহর গজব হড়ক, গজব কি বালা জিনিস নি, তো আল্লাহর নাম কি লেখা খারাপ হইব, এটা বুঝাই বললে বলতেছি, দেখেন কত গভীরের কথা, ও গদাবাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক তাদের প্রতি ক্রোধান্বিত হয়েছে, মানে তারা এমন কাজ করছে আল্লাহর প্রতিও তারা ক্রোধান্বিত হয়েছে, আল্লাহ আল্লাহ তা করে গজব ডালতে আছে, আল্লাহু একবার, এরপরে তাআজ্জুব তাকাব্বুর আল হায়াত, এ আল হায়া মানে লজ্জা, কেউ লজ্জা কইব যার শরম আছে হেতের না লজ্জা শরম কয় না, ঠিক কি না, তা আল্লাহ তো অনাদি অনন্ত, তার সানা সিফাতের কোনো শেষ নাই, ওনার আবার লজ্জা কিসের, আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়া দরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহু আকবার, আল্লাহ জাল্লা শানু কোরআনে মশা মাছির উদাহরণ দিতেও তিনি শরমান না লজ্জা পান না, তাইলে লজ্জাও আল্লাহর একটা গুণ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমি জানি এই সব আজকে আপনারা খাইতেন না, এটা হয় বালা জানি, আই এনা তো কুদুর কইছি আর কি, আই এনা নগো খাইন না ওয়াজ দিতে আসি, এবার আপনারা যদি খাইবেন আই এড়িয়ে দিই, আই বলছি আনা, আই জানি আর প্রেমিকারা কোনো কিতাবি আইলেন শুনতো না, তাগর একটু আসাইলে রসালে একটু দিলে তারপরে এটা খুশি, এখন শুনেন এই আল্লাহ নামের গুণ, আল্লাহরে যদি ওয়ান ধরেন, রহমান টু আর রহিম থ্রি, 130 এই 123 হয়, 1 2 3 একসাথ করলে মানটা কি হয়, 123, টার্গেট হইলো আল্লাহ আল্লাহ শানুর, এভাবে আমার হাজার হাজার নাম আছে বান্দা, তুই কটা করবি, তোর তো টাকা ইমার্জেন্সি দরকার রে বান্দা,
তুই শোনাবি যে এটিএম ভূতে টিপ দিবি, ইসলামী ব্যাংকে টিপ কোনে সেগান কিছু আনস, তারপরে তোর অ্যাকাউন্ট নম্বরও মনে নাই, তুই কিতা করবি আর এত হোজাহাত তুই কত লেবি, টিয়া যদি নগদ লই আড়স তোরে ডাকাইতে ধরিয়া লাইব, তাইলে তুই এটিএম কার্ড আছে গোপন পিন নম্বরটা টিপ, তুই যে ডাহারস এটা টিপ দে, আল্লাহ জাল্লা শানু কই দিল আর গোপন নম্বর 123 এর সূত্রটা লাগা 1 2 3, আল্লাহ রহমান রহিম টিপটা লাগা, আমার আরশ মহল্লা থেকে তোর জন্য রহমতের টাকা পয়সা শুরু হয়ে যাবে। তুই শুধু বিসমিল্লাহ না মানের এমকে এটিএম কার্ড টিপ দে, তুই যেটা শুরু করছ বিদেশ যাবি বিয়ে করবি যা করবি কর, আইডাতে খায়র বরকত দিই বা দায়িত্ব আর লিল্লাহে তাকবীর। তো এবার শুনেন বিসমিল্লাহ তাৎপর্যটা কই, কারণ অন্যগত মুতে ধরবো আবার আয় তো ডরাই গান টান গাইতে হইব, গান তো বালা বানাইছি যদি গাইতে হারি আর কি, কেন শুনবি রে সে কারা কারা শুনতে না আদ্যে আছে বাইরে, এগুলো রানের ভিতরে আতা ছিল তো কইসি আর উড়াল আছে তুই সর্বোচ্চ চেষ্টা করি হুন, আল্লাহ নবীর যুগে তো 28 সঙ্গের মাইক আসিল না, হুজুর ওয়াজ করছে সাহাবায়ে কেরাম বুঝিয়ে লেছি, বুঝাই দিছে কে আরো ধরে বুঝাই দিছে কে, মুসা আল্লাহ সাল্লামের একদিন হ্যাঁ কাম কি এর কাম তোকে হেডে কামড় হয়নি, ওরসালাইন খাস ব্রাজিল মেট্রো কত কিতা কিতা খাস, উনি হেডের কামড়ে যায় যায় অবস্থা। এবার আল্লাহ আল্লাহ শাহানু কইছে কমুস বুঝিয়া কমুস ওই অমুক বাগানে এই আঙ্গ শোনাই মুই দৈন হাত্র কিছু এলেন্সার আছে গাছ টাঁস আছে এডি আনি তুই আন নাম লেখা গেলাম পাল্লা এডি গেলি বুঝি পাল্লা বিপা চানো না আন নাম লেখা হো না, এবারে এলেন্সার ডাঁড়া আঙ্গ জলি উড়ে লাইনি আর কি, সেও তো হারুন ভাই আর বন্ধু মানুষ মানে আসেনি কাছে দুই পয়সা হাসার ডাঁড়া কেন মানে আসেনি রে ওই মানুষ গুঞ্জ হাসনাবাদের দিকে, তো উনি আমার বিসমিল্লাহ কয় হাসার ডাঁড়া গাই এলেছে ফেটের ফিড়া ভালো হয়ে গেছে কি হয়ে গেছে মা কিছুদিন হোক আবার আসে হেডের কাম আয় হ্যাঁ কি করবো, এবার আল্লাহরে আর ফোন করো না স্যামসাং সেট দি নিজে যাইয়ে দই না তো তুই হাসার ডাঁড়া আডি গাই এলেছে ব্যথা যায় না, এবার ফোন লাগাইছে বারালাই কিন্তু হোক পাল্লা একই ওষুধ তো খাইছিলাম হাম দর্দের ফ্যানফি ট্যাবলেট খাইছিলাম আমরা কইছিলেন আনি খাইছি অন দে এইটা অসুখ আবার আইসে না আই খাইছিলাম ভালো হয় না ও ঘটনা কিতে কোকে এসেনি ভালো হয় না কা ওষুধ দেখ ক মুসা কারণ হইলো সে সময় তুই আরো অর্ডারে খাইছো আর নাম লই খাইছো অন খাইছো তুই নিজে নিজে কাম হইতো না তুই আর নাম দিয়ে কারবার করতে হইব, তুই চেন্নাই যা এফলো যা ঢাকা মেডিকেল যা হু দেখ কাম হইতো না বেটা কাম হইব রে ওষুধে নাইর ভিত্তে যাই ফোন করে আল্লাহরে আল্লাহ রবিককে আফসারি সিটিং এর নাইর ভিত্তে আছে অন্য সিটিং এর আড়া ওষুধে রাখি কাম করতে না নাকি তা কর আল্লাহ যদি কো ওষুধ খবরদার গিরা খুলি এলে কাম করি চেতের চেতের আরো কষ্ট দিও চেন্নাই যাও জিয়ানা যাও হেড কাটিয়ে লো কলজা কাটিয়ে লো তারপরে কি তাকে ওপেন হার্ট সার্জারি বেক কিছু কাটি বলজা কলজা ইতা ন থুই আলা কামাইব যখন আল্লাহ ওষুধরে ফোন করে ওষুধরে আর বান্দার এটা কাজ কর তখন ওষুধে কাজ করলে আপনি বালা তাইলে ওষুধ বড়ি খাইতে সব কিছু করছে কার নাম লইবেন আরো জোরে কার নাম আল্লাহ থাকা সরম দিয়ে না হয়ে জিতে গেছি থাক এবার ভবিষ্যৎ ওষুধ খেতে আমার নাম লই এবার রাবি অবশ্যই তাজ্য ধরছে নামাজে এ গুমের দোয়া হরি হচ্ছে তো এখন ওই যে গুমের দোয়া রাবি অবশ্যই গুমের দোয়া হচ্ছে গুমের দোয়া আছে না বিসমিল্লাহ আল্লাহুমা বিসমিকা আমুতু আহিয়া আল্লাহ আপনার নামে হচ্ছি হাবা সাই দিলে মরি যাইম গা আর যদি হাওয়া ঠিক রাখেন তাহলে রুয়ান হাইও এ আল্লাহ গুমে তুই উঠলে কয় আলহামদুলিল্লাহ ইল্লাজি আহিয়া না বাদামা মাতানা ওয়াইলাইহি নুশুর মাবুদ আপনারে হমানে লাখো লাখো থ্যাংক ইউ আই লাভ ইউ আপনি আরে মহব্বত করে রু ফেরত দিছেন এ আল্লাহ আয়ন গুমে তুই ইসি নয় কিন্তু শেষ তবে সর্বশেষ আপনার কাছে আজান লাগবে 66 বছর পর দেখছেন না ঘুমের দোয়া কত সুন্দর এগুলো সব নবীর শিখানো দোয়া তো রাবি এবসি বিসমিল্লাহ হ্যাঁ আল্লাহ বিসমি গামতু আল্লাহর নামে হচ্ছে সোরা আইসি চুরি করি বললাই বুঝতি এবার সোরা গাঁটি বসকা লই
দুয়ার হয় না, দুয়ার হয় না, আরে কিনে দিন আয় হায় দুয়ার জনে গাড়তি মাথা তো তুই এলাই, এবার দুয়ার দেয়া যায়। তারপরে আবার এবার কাবড় গাঁটি মাতাত লয় বারে বেলায় লোভ সাড়া না কি তো করবো অভাবী মানুষ তো, এবার দুয়ার হানা এভাবে তিনবার করছে। এবার সোরা চিন্তা করলো ঘটনা কি তা মনে মনে, গায়েব থেকে আওয়াজ আইলো, ও হে আল্লাহর বান্দা আমার বান্দি ঘুম যাইলেও আমি তো জীবিত, আমার বান্দা আমার নামে ঘুম যাইতে আছে, আমি ফরা দিতেছি। এই যে কেসি গেট লাগাস কত রকম না গেট লাগাস, দারোয়ান রাস কে হরা দিও আল্লাহর নাম না কোন ছাড়া আল্লাহ হরা দিত না, দেখবি গ্যাস হওয়ার লিঙ্গি কাটিয়ে লেবে তোর গিরি। তো আয়তুল করছি হরসা আল্লাহর একটু জিকির করে চোখের পানি সাহিদ আসা মাবুদ ইজ্জত আবরুর হেফাজত তুমি আমার বাড়িটা তুমি সেভ করিয়ে কাউ পর্যন্ত হয়তো তোর বাড়ি ডরাবে খুব বা এত এমন জায়গা ফোন করছে আমি তোর ঠিক কিনা, এটা আল্লাহ জিকির করে না বড়ি গেছো লটকাইছে কি তার ডাম লটকাইছে বাদুরে উন্দুরে কতক্ষণে গাহো তাতে উড়িয়ে ডন 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 আল্লাহর উপর সাড়ি দশ আর কোন টেনশন নাই আনলে শুকুন খাই লেছে বাদুরে ওই যে নার বেড়ি তো আহার আনলে না গায়ে খুশি হয়েছে বাদুরে দাবাত দিলে তো আইয়ে না এতে খাইছে আলহামদুলিল্লাহ বা খাই বাসক বেড়া ব্যক্তি কি হাঁড়া খাইম না আয় তো বাদুরের লাইনি মানসিটি খাই রাচ্ছে রাচ্ছে যাই সুলি দি নরম নরম টি দি কহজুর মন কষ্ট দিন না বালা কাবাইতে হইল না প্রতিদিনে বালা কাবাই তো বেলে বালা কাবাইতে হইল না কোন বালা কোনটা হেডে বুঝি না তাইলে আয় তোকে ব্যাগ লেসু খাইয়ের বাদুরে লানি আর বাগানের লেসু বাদুরে খাইলে এত অসুবিধা কিতা হেতে আতুনো বহুত বালা আয় তো তোকে 100 বার চুরি করি খাইয়ের আর হে সিটিং তো এক বাইট আফসারির বাইতে না চুরি করছে কথা কও তাইলে ঘুমের দোয়া হইবি নি এ দেখ সত্যি সব পে আল্লাহর এক হলি ছাগল ছড়াত আরোগ্য কিনা দি যা লাগছে মা ছাগলে আর বাঘে একসাথে ইয়া করে বাঘে ছাগলের আইলা বিয়ে বই ধরে ওই লোকে অবাক এমনি আপনি তো উতি উতি বই বই জুগার ছাগল তো বাঘে দিচ্ছে পারে মিয়া বাঘের গোষ্ঠী গুলেন বাঘ সেটিং আর কিচ্ছু করতে না ছাগল খাইতে না কারণ ক বাঘের যে মালিক এ মালিকের লগে আর হটলাইন আছে এ মালিকের লগে আর সম্পর্ক আছে আই মালিকের টেলিফোন টোনে কই দিছি আমি আল্লাহর নামের উপরে রাখালগিরি করতেছি আল্লাহ জিকির করতেছি আল্লাহ আমার এটা পহরা দিব লিল্লাহে তাকবীর আমাদের কাজ হচ্ছে আমরা আল্লাহকে স্মরণ রাখা তাইলে আল্লাহ জাল্লা শাহানু আমাদেরকে তিনি সকল কাজে সহযোগিতা করবেন। আপনারা একটু এদিকে ছাপেন না ভাই ও এই আষ্টে দশজন মানুষ আপনারা বেগুনের ক্ষতি করতেছেন কিনলেই এনো আইলেন শেষে আয় এক কাতারে মসজিদে এ ঘটনা গেলায় একটা 29 মিনিটে জিজ্ঞাই এতে সিএসি সামনে এরা কোদের সুযোগ দিচ্ছে ওয়াজটা এখনো কাছাকাছি আনতে পারি নাই তো একটা বুঝ মতে আনতেই বলতো চালাইতাম চালাইতাম এবার মুসা আলাইহিস সালাম একদিন ফোন করছে আল্লাহ রে বারালাই এত সুন্দর ঘর বাড়ি বানাইছে ফেরাউন না সিটি উত্তরা 10 নম্বর হাউসে বিবলকে বাড়ি ধানমন্ডি গুলশানে কত কীর্তন কয়েতের বাড়িটা ভাঙিয়ে লাও আল্লাহ জাল্লা শানু মুসা আলাইহিস সালামের কক কিলে মাইতাম ও মাবুদ আমনে যেভাবে যেভাবে কইছেন ওয়াজ করবে না এইভাবে ওয়াজ করছি আর 22 হারুন আলাইহিস সালাম সব দোনো জনে ওয়াজ করছি সিটিং এ দায়িত্ব তুমি এত বদনসিব ডাগাই কত হন তুমি ক বুঝে হাতের বাড়ি গায় ভাঙিয়ে লাইতাম ও হ্যাঁ ভাঙিয়ে দাম ভাঙতেন নাকি তাতে ইয়ে না থাকে কুফুরি করে আমার আল্লাহ ডাক দেখো মুসা তুমি তো আমার ফেরাউনের দিকে চাও আমি তো মুসা ফেরাউনের বাড়ির গেটের দিকে চাও আমার ফেরাউন এই নিজেকে খোদা দাবি করার আগে বাড়ির গেটে টাইলস লাগাই রাখছে বিসমিল্লাহির রহমানির রহিম তুমি তো আমার ফেরাউনের দিকে চাও আমি ফেরাউনের বাড়ির গেটের দিকে চাই গেটে আমি মাহবুদের নাম আমি আমার নামের বরকতে তার বাড়িটা বাসাই দিলাম দেখছেন নি বিসমিল্লার বরকতে বাঁচি গেছে এদের বাড়িঘর আর আমার বাড়ির মেয়েদের বক শালিক বাঘ এনে ভেটকে দিছে হরিণ কত কিছু এই চিত্র জায়েজ আছে কলমা লিখবি একটা আয়াতে কারিমা লিখবি তাজমহলে দেখলাম অনেক গুরু আয়াত ওই যে সুরূপ নুশিরাত ওই যে সামা ও কুশিটা আহারে কত সুন্দর আগে বাইতুল্লাহ সাইজ হরে হিডি সাইজ খালি তো জমি কেন কত নবীর সাই এই সে কত সালাম ওদের সা আর হাইটা সুটিয়া জটিয়া দিয়ে উমরা করিয়া সাই আরে প্রেমের বাগান আল্লাহু আকবার কুদুর আগে হজকর হজকর তো দেখলাম সেখানে আয়াতে কারিম আমাদের বাড়িতে রুমে একটা আয়াতে কারিমের মনোগ্রামটা রাখেন না এটার বরকতে টর্নেডো আইলে ভূমিকম্প আইলে ফেরস্তারও তো ফোসফটু দিয়ে মাবুদরে 10 লাখ 10 কোটি ডিয়ার বিল্ডিং উত্তরার কিল্লা ভাঙতে ভাই এত টেলিভিশন সাহায্য নম্বরই করে জিনা করে ইয়া আব্বা খায় ভাঙতেন না কিটা
ওই সার না ফটো এটার ভিত্তি আয়াত আছে লেয়া আপনি কিতা কর ও আছে নি কহ ও তো ঠিক আছে বিল্ডিং কিনা মাসা আল্লাহ একটু সব কাজ আল্লাহর একটু রাখি আর কি একটু আল্লাহর একটু রাখি আল্লাহরে রাখলে সুবিধা হইব আপনার আল্লাহ কোন গানিউন হামিদ তিনি ধনী প্রশংসিত আপনার প্রশংসা আল্লাহ উনি কাতুর কেন তবে ওনার প্রশংসা করলে উনি খুশি হইব লাভ কার লাভ কার আপনার লাভ আচ্ছা এবার এক ভিক্ষুক এ বড় এক গেট ইয়েল দি সুন্দর ইয়া মাহা টাইলস ফাইলস গেট কলমা হাঁকি ভিক্ষা করে কলমা তো ইয়ব লা ইলাহা ইল্লাল্লাহ ছোটবেলা দেখছি রে হইরে ভিক্ষা করতে আসে নি হচ্ছে ভিক্ষা প্লানি দেখছি নি যে কলমা দি তেলের খনি সন্ন খনি ব্যাগ মুসলমানের দিছি ইডি আইসক্রিম বেছে হুরি বেছে সুন বেছে আদা বেছে এতে নিয়ে ভিক্ষা করবি মুসলমান এ কলমা দি নবীর কলমা দি ভিক্ষা ভিক্ষা প্লয় কলমা তো ইয়ব গজড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ছোটবেলা দেখছি এক হইরে বুঝলি ইচ্ছা করি করতে তো বুড়িয়া যখন কলমা হইছে ভাইয়ের মালিকে এ সাইলসের গিয়ে দিছে সাহায্য দিছে ধরুন না যেটা লট বুড়িয়া আবার গেটের দিকে সাকিরে গেট এত বিয়েছি গেট 1.5 লাখ টাকা গেটের দাম সাইড ওয়াল দেওয়া যায় 50 লাখ টাকা এত বড় বাড়ি কিতের দিল বিকে হরের দিনাতে বিকে করতে হয় কুরেলানি বুঝছি গেট এটা কোবা ভাই মালিক বার হয়ে গেছে কেরে টুস টুস করে পারে কে কে কুতাইও না ডাগাই কোবা কার তুই কোবাস তুই কাইলার হইরে না কহ আসিলাম তো কাইলার হই কত আর গেট কোবাস কা কামনের হয় গেটের লগে বিক্কার সমতা আনেন আপনার এত সুন্দর গেট সাইল দিছেন আরে তুগুন্দি আপনার সিটিং বাজি আমি আপনার যে সুন্দর গেট লাগাইছে এই গেটে তাই বিক্কা বেশি হইবে কথা এল্লাই আপনার গেট এটা কাড়ি গুড়ান করে গেলে এসকারাপ লাগান আপনি আল্লাহ আল্লাহ শানু টার্গেট হলো বান্দা এভাবে আইজে নামটা গেট লাগাইছি এই গেটে বিক্কা কিন্তু কম ন তবে তুই গেট নম্বরটা বল বিসমিল্লাহির রহমানির রহিম কো বান্দারে তুই যে নামে হাক দিছা তে নামে কোনো ভিক্ষা তোরে কম দিলে হোসাই তো ঠাসাই দিতেছি তোর রহমত আমি রহমান দয়ালু এবং দাতা লিল্লাহে তাকবীর তারপরে বিসমিল্লাহটা হলো একটা সিল ধরেন আমাদের আমাদের স্থানীয় এমপি সাহেব যদি গাবতলি থেকে এক ট্রাক গরু সালান করে নেম প্লেটে যদি লেখা থাকে যার সময় মুড়ি সম্মানিত এমপি সাহেবের কোরবানের গরু কোন ট্রাফিক পুলিশ কেউ দেখতো না সৌর কইব মাগো দেখছো তুই যে এমপি সাহেবের কোরবান কোরবানের গরু মারিলি তোরে কোরবান দিয়ে নিবি এটা একটা রাজকীয় সিল আল্লাহ গো বান্দা তুই যে কোনো কাজ কর তবে আমার উপরে সিল লাগাই দে শয়তান এটাতে মাথা ঢুকে চাইতো না এই কাজে শুধু রহমত আর রহমত নাজিল হইতে তাই গিবি তুই যে কোনো কাজ করতে বিসমিল্লাহ সিল রাজকীয় সিলটা মারি দে সিল মারো ভাই সিল মারো এ বিসমিল্লাহ দি আল্লাহর নামে এনে সিলটা মারি দে তো সব কাজ আয় কারবার করি গেলাই লিল্লাহে তাকবীর তারপরে আবকরে দিলে তাহলে আনুর হুজুরে দিছে ওই তুই আর আংটিকে কামার ইয়ে তো ঠিক করিয়ে না লা ইলাহা ইল্লাল্লাহ সিল তো তো এবার উনি কবা আরে অবদিককে কিল লইতো মোহাম্মদ রাসূলুল্লাহ কামার গারে কইরে মোহাম্মদ রাসূলুল্লাহ লাগা লাগাইছে এবার জিবিল আমি আল্লাহ এত খুশি হইছে আল্লাহ জিবিল রে হাঁটাইছে আরে আর আবু বকরে তারপরে আর নামের লোক আর দোস্তের নাম দিছে আর খুব ভালাই লাগছে তো ঠিক আছে এই আর আবু বকরের নামও সিলের মধ্যে লাগা এবার উনি তো এটা কয় ন কামের গেরে স্বর্ণকারে এবার এটা সিল এটা লই আনছি হুজুর ধরেন আনছি খুলি ছাই দে তারপরে নামের লগে লা ইলাহা ইল্লাল্লাহ লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার ওয়া আবু বকর হুজুর রাগ হইছে আবু বকর তুমি এই কাজটা কেন করলা তোমার বলছি লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর আমার মহব্বতে আই মুহাম্মদ রাসূলুল্লাহ দিছি এবার জিবিল আমি নাইছে জন ওনার দচ্ছে আল্লাহ রাসূলের কো নবী ও আমরা রাগ হইয়েন না আল্লাহ আল্লাহ সুবহানাহু আরে ফাটাইছি এই আমনের নামটারে মহব্বত করার কারণে আল্লাহর নামের লগে আমনের নামটা জড়াই দিছে দে আল্লাহ এত খুশি হইয়া গেছে এই জন্য সিলের মধ্যে আবু বকরের নামটা আল্লাহ খুশি হই লাগাই দিছি তাইলে আমনের সব কাজে যদি আল্লাহরে সম্মানিত করেন আল্লাহ আমনের সম্মানিত করব আল্লাহ আমনের কাজটার মধ্যে বরকত দিব ঠিক কি না আমরা আল্লাহর নাম লই চলবে এর পরে আসেন তারপরে এই সুলেমান আলাইহিসসালাম শুধু বিসমিল্লাহ দিয়ে এক রাষ্ট্র দখল করে গেলেছে উনি হুদহুদ পাখি বিশাল কিচ্ছে সেটা আমি বলবো না এই হুদহুদ পাখির কাছে সিঁড়ি একটা দিছে রানী বিলকিসের কাছে উনি সাবার রানী জিনের গো মাইয়া অর্ধেক জিন অর্ধেক মানুষ দোনজন ওনার মা বাপ জিন মা তারপরে মানুষ তারপরে ওনার তো এই
তারপরে এই বিলকিস রানী আইছে, এর বিলকিস রানীর কাছে, তারপরে ওনার এই পার্লামেন্ট সদস্য 300 জন, এরপরে উনি প্রভাবশালী বাদশাহ দুনিয়ার সুলেমান আলাইহিসসালাম, তার কাছে সিডিজিসি হুদুদ ফাঁকি কয়, আমনে দিনে থাকি দিতে আন্ন তুন বালক নেতা নেতা আছে হুদুদ ফাঁকি কয়, আমি দেই আইছি সাহাবার রানী বিলকিস কয় ঠিক আছে তার এ সিডিটা দাও, এ সিডির মধ্যে লেখা আছে ইন্নাহু বিস ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। উনি তো গেট বন্ধ করি সো নিজের কাছে চাবি জিনের ঘুমাইয়া তো, তো এবার জানালা খোলা হুদুদ ফাঁকি জানালা দি সুন্দর করিয়েছে এটা দি দিছে। উনি আবার কয় কি রে ঘটনা কিতা সুলেমান আবার কে, এরপরে আবার আল্লাহর নাম, আমরা তো মোশরেক সূর্যের পূজা করি আল্লাহর নাম কে, পার্লামেন্ট ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, ব্যাগ এগো আমরা লড়াই করি মেয়ে করিও, তো মহিলা মানুষ হইলো সালাক আছে কর লড়াই লড়াই করিও না, যে নাম লাগাইছে আল্লাহর নাম হস্তান্তর করিয়েছে সে আল্লাহ আসেনি, তা আপনার যে কোনো কাজ আপনার আল্লাহ নামে শুরু করেন না, আল্লাহ আপনার কাজটা সুন্দর করে দিব, আল্লাহ আপনার কাজটা বরকত দিয়ে দিব, বিদেশে যান বিসমিল্লাহ করে টিয়াটা জমা দেন না, হজে যান বিসমিল্লাহ করে টাকাটা দায়িল করেন না, কাজটা করবো কে আল্লাহ কিনের দিনে ওকে মেশিনে স্টার্ট দিতে মা মুইয়া দেয় বললাম কি রে ঘটনা কীতে বিসমিল্লাহ না করবি কন্যা হুজুর বোঁড় করলে ইঞ্জিন স্টার্ট ল কল বইয়ে দেয় 1200 মিটারের ফুটের কল রেডি, হ্যাঁ তারাও কীতা করে বোঁড় সৈতাল কয় হ্যাঁ এটি শুনছি তো হ্যাঁ সিভিলে সিভিল এটি শুনি গেলে সৌদি আরবে কিন্তু মিছিলও আল্লাহর নাম কয় গানি ঠেলবার সময় কয় এই নুজুলে রসুল হাহুনা নুজুলে কোরআন হাহুনা নুজুলে ওহি হাহুনা গাছের রশি টেনবার সময় কয় এই রাসুল নাজিল হয়েছে আমাদের দেশে কোরআন নাজিল আমাদের দেশে আর তোরা কস এই মারো টান হেইলুস আর জোড়ে সিদ্ধি হরি সিদ্ধি হরি এত কলজার ভাই দৌড়ে জুড়ি গেছে তিরি করার দেখছো তুই তারা মিছিল আল্লাহ নামলো তুই সব কাজে মেশিনে স্টার্ট দিবি বিসমিল্লাহির রহমানির রহিম, সিএনজির সেলফ মারবি বিসমিল্লাহির রহমানির রহিম, মোবাইল খুলবি বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে মোবাইল শুরু করবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি এর সালাম আল্লাহ নবীকে আসসালামু কাবলাল কালাম হেতে এনে ভেটকে হানমু দি কে রে তোর মা হ্যাঁ আনিও আব্বা গাইতাছি আধুনিকে আসি হ্যাঁ খাড়া ডাকাইতে রোলা সিটিং বাইরে মতো করি গো তুই সিটিং কে সিটিং মাছ চলো আওয়াজ দেয় তুই ফোনটা ধরি ছেলে দেখ মেয়ে দেখ সে দেখ সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জি বাবা বলো সালামটা দিলি তো রহমত শুরু হয়ে যাবে লিল্লাহে তাকবীর তো এবার আরো কত কথা আছে চালাইতাম নি তো এবার বাতে বার রুম এটা অনুগ্রহ এক ইহুদি সন্তান রে মুসলমান অজ্ঞ করলে কই রে তুই মুসলমান ওই যা তুই তো রোগে মরি যাচ্ছে ক মুসলমান হলে আর কি লাগাইব আর কতরে আল্লাহ জান্নাত দিবে আর জান্নাতের দরকার নাই জান্নাত বানাইছে কে ক আল্লাহ কোনারা এক দু সাইতাম সাই ক হ্যাঁ জান্নাতে তুই চাইবি তো অনেক খুশি হয়েছে ক তাহলে তুই একটা বিশাল অনুগ্রহ আল্লাহ আল্লাহকে দেয়া করবো এ বাতে বার রুম সিনে সামিউন সামি মানি শুনা অনেক সময় মোবাইলে ফোন করছেন থানা কিন্তু মোবাইল সাইলেন্ট থাকলে ওনারা শুনবো নি নেট না থাকলে শুনবো নি তো স্বামী মানে আসমে ফাইল মোবাইল লাগে সুপারলেটিভ ডিগ্রি শব্দ এটা এমন স্বামী নেট ম্যাট লাগতো না শুধু আল্লাহ কইবে আল্লাহ কই তরে কি দরকার এটার নাম হলো স্বামী লিল্লাহে তাকবীর কারণ ওনার কাছে কোনো ফিএস টিএস কিচ্ছু নেই কিতে কিতে দরকারের শুধু কইবেন মাবুদ রে আল্লাহ কো হ্যাঁ আসি তো লিল্লাহে তাকবীর ইউনুস আলাইহিসসালাম 8 মাইল গভীরে সাগর থেকে তামাম দুনিয়ার কোনো নেটওয়ার্ক নাই হায় হায় এমন জেলের ভিতরে হচ্ছে আল্লাহ আল্লাহ রান আরে লক্ষ্মীপুর নোয়াখালী জেলখানা চাইলে তো মা বা সুন্দর করি তারপরে মাছ টাছ ফাঁকাই দে বেড়িতে তারপরে রাজা আসর গোস্তটা ফাঁকাই জামাইরে কত দিয়ে ইও না তারপরে জামাইয়ে ক তোর হলা হাটি করে গিল লেলাই আই হাইতেন বান্দির
তারপরে মাও কই কাঁদে, ইলিশ মাছ ভাজি করে দিছে জান্নার হুট করে দিয়ে যাই আবার সুন্দর করে দেখায়। ইউনুস আলাইহিস সালাম এমন জেলে গেছে দুনিয়ার সাথে কোনো নেট কানেকশন নাই, সেখানে মোবাইলটা টান দিয়ে মাবুদের নামটা স্মরণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন, মাবুদরে তোমার নামে আমি মাছের পেটে ঢুকলাম রে আল্লাহ, তুমি মেহেরবানি করে এই সাগরে আমি ঝাঁপ দিলাম, তুমি আমাকে সেভ করে ফোন করছে যা ইউনুস রে খা। আর সাগরের আন্ধার হইলো বেশি, হানির আন্ধার বেশি, মেঘিলার আচ্ছা আন্ধার বেশি, টসলাট মেললো কামা না, মাছ ইগে খাইছে যে বেলেরে কি কি অবস্থা, কান্নার দোস্ত মাছের হাড়ে করে মাছ তো সিটি হুঁড়িরে দাঁড়িয়ে খাই গেলা, দাঁড়িয়ে টাইয়ে খায় টাইরে হইলে খায় হইলে রে বোয়া লেখা, যে দেশের মানুষ মাছ খায় এডি সিটিং এডি হিংসুক, উপসাগরী এলাকার মানুষ এল্লা হিংসুক, ওগা বিদ্যার যায় লাইন হইলে তিন গ্যাস গ্যারাম শত্রুতে আমি করি কি রে জসিমের রূপ মানুষ হইতো ঘটনা গীতা কোবাল আয়তারে। এই জন্য বাঙালির অন্তরে হিংসা বেশি, যদি মাছ খাইবো বেশি এডিনের ব্যক্তি বেশি হিংসা ওরে কথা কয় না, তা আল্লাহ মাসিক গেরে কয় যে বিলের করে আরোগ্য বড় মাছের ভিত্তি হান্দা করা আর দোস্তরে আবার কোন দিকে কাঁড়া বড়ি দেয় বুঝছে আরেক মাছের হেড, এরপরে কইরে বড় মাছ কোন গা জিবে কো তিমি তিমি কো দে হিডার হেড ঢুকা আর দোস্তরে ক মাছের হেড সাগরের গভীরতা আবার মাছ তিন গের হেড, এবার উনি মাছের হেডের ভিত্তে থাকে কম্প তো মরি গেছি গা, হ্যাঁ কুকা হাতি এটা খোলে মাছের হেডের ভিতরে আন্দার চোখও মিলতে না আসি, এবার যখন আল্লাহ নামের ওয়ারলেস লাগাই দিল মাবুদ্রি আমি আমার আত্মার উপরে জুলুম করছি, আল্লাহ কর ঠিক আছে আমি হাজির, আল্লাহ রেখো মাবুদ আয় কনে আসি, দেখলাম সাগরের নৌকা তুই ঝাঁপে না দিলাম কো তুমি একটা মাছের হেডও আসো কোহেতে কন কোহেতে আরো একটা মাছের হেডের ভিতরে কোহেতে কন কোহেতে আরো একটা হেডের ভিতরে কোহেতে কন, ওই মাছ আছে এই মহাসাগরের 8 মাইল গভীরে পাল্লায় বুঝি এত গভীরে তো আর সিজার করব কে ক তুমি যে জায়গা মতে ফোন দিছ তোমার এফল হাসপাতালে তো সিজার করার বা দায়িত্ব আর আমি মাসেরে ফোন করে দিছি ফালতা কামা হলো হগুত এই মাস গিলি খাইছ তবে আমার দোস্তের হজম করতে তিন তাড়াতাড়ি জায়গা মতে ভূমি করি আল্লাহ শুধু আল্লাহর নামের বরকতে, কিসের নামের বরকতে, সে আল্লাহ আসেনি আল্লাহর একটু ডাকেন না যেখানে থাকেন আপনি সাগরে এরোপ্লেনে আল্লাহরে ডাক দিলে আল্লাহ কর ঠিক আছে রেডি আছে, তো জায়েদ স্বামী কেন বলা হয় জায়েদ তায়েফ হাদিসে এক মুনাফেকের লগে তায়েফ তো মক্কা মুকাররমা থেকে 80-90 কিলোমিটার দূরে এক পাহাড়ে পাহাড়ের গর্তে বিতে হাঁদাইছে দোফায় গিয়ে আরাম হয়ে গেছে একটি একটি, এবার মুনাফেকে তার হাত পা বাঁধিয়ে এলেছি বাঁধিয়ে আবার বর্ষা দিয়ে জব করি দে ওনার ঘুম ভাঙি গেছে ক ভাই আর কি লে মারে ক তোরে মোহাম্মদে বেশি ভালোবাসে আল্লাহ তোরে মারি এলাই ক হায় হায় এ বুঝি আমার অন্যায় এবার বর্ষাটা এমনি ভরি দিব এ ফাঁকে ক লা তুক তুলহু ওই হা খবরদার তারে মার ইচ্ছা এতে বারাত চাই চাই দি কিরে কিরে আরে ডাক দিছে এনে তো কেউ নাই গুড়ি গাড়ি সাথে কেউ নাই আবার আই জায়দের এনে জব করে লাগছে আবার বিকট শব্দ আছে ওই হা লা তাকতুলহু খবরদার ডাকাত জায়দের মারিছে এবার তে থরথরায় বার হই সারি মুইরে নিছে কি রে মরুভূমি কেউ তো নাই আইয়া জায়দ না তার তো বাঞ্চি কষাই আবার আবার ছুরি চালাইতে লাগে আবার ক ওই হা লা তাকতুল এ কথা বলার সঙ্গে সঙ্গে ধারে এই গাতকের কল্লায় হালা দিছে অদৃশ্য থেকে একজনের তরবারি ধরে এবার জায়দ তো মরিনা রু চলিয়েছে কো ভাই ওয়াহাই আমনে কে ও কো আমি জিব্বিল আমিন কো তারনে কেমনে খবর আছে নে গুহার ভিতরে আরে বাড়ি এলাতে কো হাই হাই পারো আমি কিছু শব্দ হইলাম তিনবার ওই হাক লা তাক তুলহু ঘটনা কিতা আল্লাহ আমারে নির্দেশ দিছে আর আমি আর সময় আল্লাহ তু দৌড়ানি শুরু করছি আইতে আইতে দেরি হরে আল্লাহ আমি তারে সেখান থেকে আওয়াজ দিছি বিকট ভাবে এই খবরদার এরপরে যখন শেষ যখন প্রথম আসমানে আইসি সাইজে এত সুরি চালার তখন আমি আবার আরেক ডাক দিছি আবার যখন সুরি চালার আমি আইতে আইতে এতে আরেকটা ডাক দিয়ে আরেক কল্লাটা হালাই দিছি কারণ কি ওই যে আপনি শুইবার সময় আল্লাহর নাম লেছিলেন যাই আল্লাহর যে আপনি ডাকছে আর এই আপনারে বাঁধিয়ে লেছে আর আপনি যে আল্লাহরে বলছে মাবুদ আই তো মজবুর হয়ে গেছে আরে কিটা করবেন আল্লাহ আল্লাহ শানু আপনার আহ্বান শুনেছেন এই জন্য আল্লাহ পাক আমারে ফাড়াইয়া তারে ফিনিশ করে দিছি গভীর রজনীতে কানবেন আল্লাহর কাছে চাইবেন আপনি কি কি দরকার কোন রোগ শোক আছে কোন সমস্যা আছে সব আল্লাহর কাছে চান আল্লাহ আপনার সমস্যা সমাধান করে দিবেন আর মিমে সিনে সামে মিমে
মুলকিহি রাজত্ব, সব কিছুর রাজত্ব, হিমবা ফাঁকি টাকি কুত্তা টুত্তা যা আছে, যা দেশ সাগরের নিচে তো আরো কত রাষ্ট্র আছে নি, ইলিশ মাছে কোটি কোটি ডিমা লই হোলা আনিগুন কন হুডে তৈরব ফিডা আল্লাহ কই দিছে মিডা মিডা হানিতে ঢেস সাইড তৈরব ইয়ান হোলা টোলা কোতিটি সাড়ি দি হোলা আনিডি গাটি লই এবার টিকা মিকা দি সাগরের দিকে যায় জাল্লারে গো ডাকাই কনের যেতে হাঁদা জালের ভিতরে ইয়ার হরো আরো কত লাখ লই যাগই সব নেটওয়ার্ক কার কাছে। তো সুলেমান আলাইহিস সালামের রাজত্বের আমলে অনাবৃষ্টি শুরু হয়ে গেছে, জমিন হাড়ি শেষ, মানুষ খানা খাইতে হয় না, ব্যাগ মিছিল মিটিং শুরু করছে, হরতাল আনলে আকাশ বাতাস ব্যাগ কিছু চালান ঘটনা কীটা আটা বৃষ্টি ফানি টানি হাইয়ে না মরি যাই আরো ব্যক্তি দোয়া করি আরো ঈদগাহ ময়দান আরো এ কালুইয়াই ঈদগাহ ময়দান আরো ইয়ান দোয়া করি এবার অর্ধেক হতো আসিয়া সাহেদে হিমবগ গা তুলছে উনি তো দেখছে উনি আবার তার উম্মতের কত দোয়া লাগ দেন কারবারে গেছে তো কি ওই হিমবেগ গা দোয়া কবলে গেছে কই মেগাই ভাই তাড়ো তো মিমে মুলকিহি মানে উনি এ ছোট অনুফরমানেরও মালিক, এই জন্য আল্লাহ টার্গেট হলো বান্দা তুই শুধু বিসমিল্লাহ কও বিসমুন কও বিসমিল্লাহ কইলে সব কিছু যেন সামিল হয়ে যায় তোর দায় দায়িত্ব আমার হাতে লিল্লাহে তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বিসমিল্লাহ হলো ফরদা জাহান্নামের ফরদা, বিসমিল্লাহ যদি বলেন আল্লাহ আপনাকে জাহান্নামে নিবে না, আবার বিসমিল্লাহ কিন্তু আপনাকে টয়লেটের দরজা টয়লেটের কি হুজুর আমরা টয়লেটের দরজাটা দিছি আর এসব দরজা দিয়ে কামাইতো না মানুষ ফেসার ফেকানাত বইলে এই ব্লিচের সর হাত ননু লই গেলাইব কি রে ননু আসক্তি বালা গুমজাল লাগছে এখন কি কিলে আইছো তুই রে বোঝস ননু এক এক দেশে এক একটা কয় মানে শুদ্ধ ভাষা লিঙ্গ কেন রে এক এক দৃষ্টিকে এক একটা এই ব্লিচের সর ননু লই খেলা কি রে তোর ননু তো বালা আছে আল্লাহ নবী বা যদি বিসমিল্লাহ কই টয়লেটে যায় আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবস ওয়াল খাবায়েস আল্লাহুম্মা মানে আল্লাহ আয় টয়লেটে যাই তারপরে ইবলিস সূরা জিন বুতে হুরান হুরান গুবালা লাগে না নতুন গু পাইবে লাত দিগিরি যা আর ননুরে এভাবে লড়াইবো আল্লাহর নবী কয় আল্লাহর নাম লই যাইলি তার মাঝে আর তার ইবলিসের মাঝে আর তারপরে এই সতরের মাঝে একটা ফর্দা টানাই দে আল্লাহর নাম লই যাইও বেলে যদি হাত লাগে কেন হইলে হাঁটা এই সময় আল্লাহর নাম কই আর আগে তো তিন মাইল দূরে তুই তোর নুঙ্গি খুলি গেল আরো কিছু মুসলমান আছে ননু দড়ি হাতে টককে কত এসব হাদিস আসতো রে এটা দেখতে তো খারাপ দেওয়া যায় এতে এমনি দড়ি ঠেঙ্গেরে কাটা দিয়ে কাজ দেয় এটা তো লাইন এটা এমনি লিক স্বাভাবিকভাবে জদ্দুর যায় হানি শেষ কাজ দেয় ফেতনি তোর কোন আকাবিরে কইছি ইনি বেটা চিটিং বেজি বেটা আকাবি মুরাব্বি তাড়া ঠিক না তুই স্বাভাবিক ভাবে জেদ্দুর জেদ দূরে পবিত্র তুই বিসমিল্লাহ কই যদি তুই টয়লেটে যাও আল্লাহ নবী কয় একটা ফর্দা লাগাই দেয় কইবেন নি না ইংলিশ টয়লেট জাননে বই বেলু যদি ইংলিশ টয়লেটে বইলে তো ননু ঢনু দেয়া যাটা হি আনা যায় ইংলিশে কি রে আসতি আতুড়া সিটিং আতুড়া মারার নে এ আগ্রা গলা দোয়া হইবেন রে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবস ওয়াল খাওয়াইস এ বিসমিল্লাহ কই ডুকলে তারপরে এগুলা কারবার হয়ে যাব এখন আরো একটা অ্যাকশন রোমের সম্রাটের মাথা ব্যথা মাথার কামড়ে হাগল হয়ে যায় এখন উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিঁড়ি লেখছে নবী ও ওমর আপনাকে নবী তো খুব বালা ছিল আপনারা বেলে বহুত বালা আপনারা বেলে দোয়া কলম হইলে আজাব গজব রোগ শোক বালা হয়ে যায় আর মাথা ব্যথা আগলে গেছে কি ইচ্ছা উনি ওনার টুবি অজ্ঞা দিছে কথা ধরেন টুবি ইজ্ঞা মাথার দিন আপনার আর কোনো অসুবিধা নাই হায় 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 এই রোমের সম্রাট টুবি মাথার দিলে তারপরে মাথা ব্যথা নাই টুবি এটা খুলিয়ে লাইলে আবার মাথা ব্যথা শুরু হয় উনি তারপরে চিন্তা করলেন কি রে ঘটনাটা কি টুবি মাত দিলে মাথা ব্যথা যায় টুবি খুললে শুরু হয় টুবির ভিতরে কি বিজ্ঞান হাঁদাছে কত চাই এবার চাই দি ভিতরে দি কাগজ কত সিক্রেট লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম সে বিসমিল্লাহ অনু আসেনি হরেন না তো ওষুধ হমা না খাইয়ালে কোনোদিন আল্লাহরে কদর কয় না আল্লাহ ভালো করে দাও না ডাক্তার দোষ গা ফালতাছে সিটিং এ আর ওকে তথ্য দিয়ে দিল কো বা এ ফুলো তো সে ইচ্ছে করিয়েছি তুই বুঝি সময় মুনি ডাক্তার হিগে আর ফুলো করে দূর কিন্তু ব্যাগ ডাক্তারের রাত হালাইছে আল্লাহ ডাক্তারের কদর ফোন করে না
আল্লাহ তো সব হয়েছে কত ফোন লাগাচ্ছা লা তহুরুন লা বাসুন তহুরুন ইনশাআল্লাহ নবীজি আপনি রোগীর ঘরে টিকা দিতে তো তহুরুন লা বাসা তহুরুন ইনশাআল্লাহ নবীজি আপনি জানলে কইছে তুই ভ্যাকসিনেশন হিটা দিয়ে ওষুধ খাচ্ছা ভালো করবার মালিক কে আল্লাহ এই কোরআনও আছে সাহাবায়ে কারাম একখানো গেছে হেতাগো কাছে কইগো খাবার না হেড বকে মরি যায় এর এক যুদ্ধ তো আইয়ের হেতারা বাট্টা তো দেয় না এবার রাইচে দিছে হেতাগো কাফেলার হল আরে দিছে হাফে কাম এবার যার গো মহিলা মানুষ তো সালা কই রে মুসাফির গুণ তো কদর হানি হড়া করা আনেন না এবার ওনার ঘরে দচ্ছে কো আপনারা হাফের বিষ নামাইতে আসবেন সাহাবি যোগ্য কো হারিও মাল কিতা দিবেন কর কো যা সা সাহাবি গুণ কো ভিড়ে মাল ছাড়ছে কোন আইডি না করে ভাত খাবানো আরে সুযোগ আছে কোবাইলো মাল এবার বহুত তারপরে বকরি ডকরি তারা রাজি হয়েছে উনি বিসমিল্লাহ পড়ি সুরা ফাতিহা পড়ি ফুঁক দিয়ে দিছে ক জান এটা কাবাইতেন হল্লা ভালো হয়েছে ভালো হয়ে গেছে ফুঁক দিছে আর এবার হুজুরের লাইও আনছে কিছু বকরি ডকরি ক ঘটনা কিতে ক এমনি এমনি ক তুই কেন জানো সুরা ফাতিহা দিয়ে কারবারি ডক হুজুর আমনে একদিন ওয়াজ কইছেন না এ সুরার নাম সুরাতুর রাকিয়া সুরাতুর রুকাইয়া সুরা ফাতিহার 65টা নাম আমনে একদিন কইছেন এটা দিবেলে যার ফুক মারন যায় আমি ওই ওয়াজিয়ান মন রাখছি দি এবারে দিছি মুটকো তিটি লই চলি এসে কো আইন লাগা কো তাও গা তার আঙ্গরে ভাত খাবার তিন দিন উপাইয়া কিচ্ছু খাইতে মারি না আড়া হেডের বুকে শেষ কই আল্লাহ কারবার করে দিছি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার সে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসেনি আছে আর আঙ্গু হুজুরেরা সে আনা হানি হড়া দিতে আস্তে আস্তে পাবলিকের হুনাই হড়ে না এমনি মারেন না আমনে জোরে ফেরবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপরে এইভাবে শেষ পর্যন্ত পড়ে ফুঁ দেন নবীজি যেমনে করছে এমনে দিতেন না রোগ ভালো হয়ে যাবে ওমা হেটা না করি আর আপনারা তো হইসা দিত না দে তাবিজ মান আল্লাহকে আমি মাতান তামি মাতান ফাকাত আশাকা যে তাবিজ লটকাইলো সে শিরক করলো মান উকিলে সাইয়ার মান আল্লাহকে সাইয়ার উকিলে ইলাইহি যে ব্যক্তি কোনো কিছু লটকাইলো সে এটার দিকে গিয়ে চলে গেল শিরক মারাত্মক গুনা ফানি ভাড়া দিবেন যার ফুক দিবেন মাল যা দরকার চাই লেবেন এটা গুণ হইতো না আয় কইছি সবাই কারা মাল লইছে লইবে নি মাল লইলে বলে 5000 দে ইনশাআল্লাহ দেখবি কারবার করে দিয়ে আর এটা ঠিক না হলে টিয়া ফেরত বাস সুরা ফাতিহা পড়ে দিবে তাবিজ লাসকা এই সিটিং এ যদি তাবিজ তো গুনা বেড়া গুনা গুনা ওর কথা কয় না ছোটবেলা কোরআন শরীফ পর্যন্ত মনে আসেনি আসেনি দেখবেন কোরআন শরীফের হিসে দি এই আবজা তারক 1 2 3 লেয়া আসিল নি এই দিতে তাবিজ হুরা কোরআনের নকশা কোন হাদিসে আপনারা পাইছেনি নবীজি এভাবে নকশা দিয়ে তাবিজ দিছে এটি সব ইহুদির আবিষ্কার আপনাকে কোরআন ও ইহুদির লই গেছে গা 786 কথা শুনছেন না 786 কিতা হ্যাঁ আবজাত আলিফে 1 বাতে 2 জিমে 3 ডালে 4 এভাবে এটা হলো আবজাত হাওয়াজ হত্তি কালিমান সাফা সাক্কাল দাবজা কেস এ জোয়াজা 1000 মান এটি সব সিটিং মেজে ইহুদিরা তো বিসমিল্লাহ এভাবে যতগুলো হরফ আছে মানগুলো হইলে 786 হয় 86 হয় না হরে কৃষ্ণা 86 হয় 786 তোকে বিসমিল্লাহ দখল করে গেলে যে তারা কথা কয় না এই অক্ষর গুলা দিয়ে লেখা এটি ইহুদিদের আবিষ্কার খবরদার এই সমস্ত তাবিজ ব্যবহার করা যাবে না আপনারা আয়াতে কারিমে পড়বেন আল্লাহর নাম পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বই হোক দিল তো সব শেষ লিল্লাহে তাকবীর আরে বিসমিল্লাহ রে এবার শুনেন এই বিসমিল্লাহ হলো কলবের ওযু এবার খ্রিস্টানের গো এক পাদ্রি কইলো তোমাকে খালেদরা দিলে তো লানরে তোমাকে ইসলাম বলে সত্য কহ সত্য তোমাকে কলমা রে কলমা ক সত্য তো কত সত্য হইলে এ ধরো এক গ্লাস বিষ দিলাম সেটা খাই দিয়া অস হজম করতে আর নিছে কি ইসলামটা কত দিয়া ও খাইলে তোমরা মুসলমান হবে তো কহ ধরে কোন এলা ধরে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ ফুড়িয়া ফুঁক দিয়া খাইছে বিষ পানি হইয়া গেছে ওরা কো ঠিকই তোর ইসলাম এক কো মন্ত্রে কারবার লিল্লাহে তাকবীর আর মুসলমান হিন্দুর কাছে তো যত তাবিজ জানে আর লাকশম শরীফও আছে ভাই সাহেব এক একটা তাবিজ 60000 70000 টিয়া দিয়া নাই নাম কইতার ন কারণ আর হেরি হিয়া বড় লগে বাসা আর হ্যাঁ কোপ খাই ভাই ডরে কইতার ন এরে যে কোরআন আল্লাহ তো করে দিছি রে সিটি গিরে ঢাকা এটা তো তোর কাছে এক ডাক্তার এমবিএস বিয়ে সেখানে আছে তুই এই এই ডাক্তারের ইয়ে না কদর ফোন খাইলি এটার কদর ওষুধ খাইলি না তুই হিন্দু কু তুই ইহুদি নাসারা কু তুই যন্ত তাবি জানস আর তোর কোরআনটা পর্যন্ত অনবিশ্ব তাবি যেগুলো নাই আগে আটা ছোটবেলা দেখছি মনে আসেনি ভাই কোরআন শরীফ পর্যন্ত হিসিতি দেখছি তাবিজ গতিটি লেখা দে মনে হরেনি এইটি সব ইহুদিরা বানাইছে ইহুদির ঘরে যতই পদ আদেশ কাম হইতো না আল্লাহ তাকে পক্ষে চলে গেছে ঠিক রে কারণ হে তারা পড়া লেখা করে জ্ঞান বিজ্ঞান ডাক্তার পাইলট তাম পৃথিবীর জ্ঞান তারা লই গেছে গো এই জন্য আল্লাহ তাকে দিয়ে দিতেছে আল্লাহ কি সালাক দেখছো তুই আল্লাহ তো জানে এই ঘটনা
তোরা আল্লাহর উপর ভরসা করস কিন্তু কাম করস না আল্লাহর জন্য, এই জন্য আল্লাহ তো করে দেয় না। প্রত্যেক নামাজে ইহুদির করে হে দাস গাইরিল মাগদুবে ওয়ালাদ, আল্লাহ মাগদুব মানে ইহুদি, দোয়ালিন মানে খ্রিস্টান, আল্লাহ এগুলোর উপর তোর গজব হলো। প্রত্যেক নামাজে ইডা হড়ি এত সেজদা দেস, ইহুদিরা তো আরো আগাইতে আছে, তোরা দেখিস নামাজের ঘটনাটা কিতে, কারণ তোরা হড়ালে নাই তো। ইহুদিরা এই যে ইসরায়েলে 60,000-70,000 প্রতি বছর সাইন্টিফিক আর্টিকেল তারা বাইর করে, আর সারা ওয়ার্ল্ডে তো মাত্র 10,000, আর মুসলমান তো নাই, বাপের হোলা দশন রোগা অজ্ঞা বগদাদে অজ্ঞ উপকূলে অ্যাসিস্ট্যান্ট অজ্ঞা ড্রাইভার অজ্ঞা গাঁজা খায় অজ্ঞা ইয়া আব্বা খায় অজ্ঞা দালালি করে এইভাবে আছে, অজ্ঞা হেট গিয়া হেতে অজ্ঞা নষ্ট হয়ে গেছে। আর আরেক বাপের হুত অজ্ঞা মাশাল্লাহ হড়ালে ইয়া করি ম্যাজিস্ট্রেট, কোন বাপের হুত বালা অজ্ঞাই তো বালা, আসব 150 কোটি দখল করি তাবি জিতি আর করবেন কথা কয় না করবেন। আর সম্মানিত ইমাম সাহেবের পায়ে হাত রাখি বলি, আপনারা এটা থেকে বেরিয়ে আসেন, আর ইমাম সাহেবের হানখানা বন্ধ দেন, লাগবো আর লাগে যুদ্ধ হওয়ার, হে মেয়ে এটা কি হারাম নেই, আর হারাম ন লা দরারা ওলা দেরারা, আপনি দাড়ি ইলাল্লা আপনার দাঁড়টা থাকবে সুন্দর, কেনার ঠেঙ্গেল্লানি করে ইলেছে দাঁত, আর হান খুঁজতে যায় কত অঘটন, রাত 12টা বাজে কি হয়েছে কনে গেছে না বিদেশের কেউ বগি এনে একচুয়ালি হান খাইতাম গেছে, এই পুলিশ তো বই রয়েছে কেমনে আপনার অ্যাক্সিডেন্ট করিব, কি লেডি খান সৌদি আরব দেখলে ফিডা ইয়াল্লা ইস হাজ হাজ ফিফা আমি কা দাম তোর মুখের রক্ত নি সিটিং এঞ্জেল গাড়িতে নাম ফেরতে নি কথা কা এই আঙ্গ তিন রাষ্ট্রে হানখা নাকানি আছে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া, হায় 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 সে তিনি রে কাইবিনি আর কি কইছ তাতে রে কি কইছ তাতে রে, এ হান খাই না এডি কলমা নসিব হইতো না লাগবে বাংলাদেশে যুদ্ধ না লাগে, কবে আফসারি সাহেব এসে আনা দেয়া যায় আমি কি কই আনা হান খাই জিকির করতে আল্লাহ বেমানে কবর যাই, হান খাই না মুখটা সব সময় বাসি থাকে, বাসি মুখে কলমা নসিব হবে না কথা কর না, আমরা যদি ঘুমাতাইলে স্ট্রোকে মারা যান শরীরে তিরটি গালের ভিতরে তিরটি আস্তা দুর্বাস ক্যান্সার, ওই মামেরা তাবিজ লেখা বন্ধ করেন যার ফুক করেন ফুক দিবে না আয়তে কারিমে ফরিশ টিয়া লইয়ে টিয়া আল্লাহ চিন্তা করি না বেতন হাইট 73,000-1,00,000 লইয়ে নেবেন কো ভাই অসুবিধা নাই, ও ঠিক নেই বেতন দেয় 3,000 টিয়া আর আমার নামাজ হইতো নৌদা কি নুহাজ, তুই কস একটা দায়িত্ব বেহাজ আলি হাম ইমামের বেতন দিয়েছ তুই দিছ গোলামের বেতন কবি একটা দায়িত্ব বেহাজ আল গোলামের উদ গোলাম কার বাতি শরীফাতি আল্লাহ বদিল্লা তামত দেবে না অন হুনরো 20,000 টিয়া টিয়া দেশ 3,000 কি ইমাম কবি একটা দায়িত্ব বেহাজ আল গোলাম ঠিক নেই বেতন 80,000 থেকে 90,000-এর নিচে আর ইমাম ঘর দিয়ে নাম নগো পাওয়া সাবিদেরই কই তারে হুন্ডে একখান কিনে দিবেন যাতে এসার নয় ঝড়ি বাদ যেতে পারে ঠিক কিনা, আর বাদ যাইলে তো মসজিদে চাকরি উড়াই হজর আপনি শুক্রবার নামাজ উড়াই গেছেন আজ যা শনিবার মধ্যে আমি 2 দিন নাই ঘটনা কিতে সভাপতি কাশ্মীর সেক্রেটারি দিছে নিয়ে হচ্ছে হুজরাতে হারাম হইতো না যে হুজরা ভেড়া নিষিদি কত উর্বেদি কত সেই ধান্দা নিষিদি সিয়ে পর্যন্ত ধান্দায় টিফিন বাড়ি পর্যন্ত হুজুরের লই হতরে আর যে ফাঁকা লাগাইছে নোয়াখালী এক্সপ্রেসের ফাঁকা যেন হুরা নোয়াখালী লো ডাকা যার গই ও মা গো কের 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 মা গো কের 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 আর হাতের ইয়ানো ফাঁকা হলো সাউন্ড প্রুফ ফাঁকা কি সুন্দর জিরি 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 গো ঠিক কিনা তুই সিটিং বেড়া কত শীত ধান্দায় আর কত ইন্ডা মেলা কত জিন বুতে সভাপতির রায় এনে এত তাকতে লোক আর ডল লাগে এত এসা হড়িয়ে বললো কে তাকবে সুন্দর করে দাও কিরণ মালাটা লাগাও একটু কফি দাও ডালি কফি হুজুরের কোনো দরকার নাই হুজুরে হুজুরে বিতে থাকবো এতে বসির লোক থানোর দরকার নাই বাস হ্যাঁ এতে এনে না থাকবে এতে দিছি দোয়া করি কাইবো ভিক্ষা করি হুজুরের ইমান আমল ঠিক রাখবে হত্যে দিন তারা বাড়ির যে বেললে ফাজারু গানি দাও সোজা কথা এরে আই আর অভিজ্ঞা কই যাই রে আল্লাহ একসময় কবুল করবে তো গো ইনশাআল্লাহ কাবা শরীফের ইমাম আল্লাহনি সব ভাবি তোরা তবে তোরা শিরক বেদাত করিচ্ছ আল্লাহর রসে তোরা সহি তরিকা আই ইমামেরা আল্লাহ তোকে জামিন ধরে যাবে ইনশাআল্লাহ লিল্লাহ তাকবীর কোন মুই তো সুমুই যাই সালাতা একশান এবার ইসা রুহুল্লাহ আঙ্গ শোনাই মুই রিয়ান্দি কবরস্থান একটা দিস আল্লাহ জি কবর মাছ চলতি আছে ওনারা তো আল্লাহ এটি দেহা
কথা কয় না, আহারে কোবা কবি মারামারি চলতে আছে, কান্তি আছে, মুদার ও বাহু, ফেরস্তাকে মাগো করছে, ফেরস্তারা কই আই স্টিভেন হকিং, স্টিভেন তার তোর হকিং স্টিক দু কই তোর ডাগায়, তুই কি এর বৈজ্ঞানিক মা। এবার উনি সাটকিল তো কাম গাছ সারি আবার কবরস্থান ইয়ান্দি জাল লাগছে, সাইদে আবার জান্নাতে সুগের আল মুদ্দারিক আনন্দে আছে, আল্লাহ আল্লাহ শাহানুরে ফোন লাগাইছে বার এলাহি, আই সাট খেল যাইবার সময় দেখলাম ইয়ে কোবা কবি চলে কবরের মুদ্দারের সাইজ করি এলাহে, অন্ধে দে শান্তিতে আছে মাবুদ্রি ঘটনাটা কি, আমার আল্লাহ গ ইসার হুল্লাহ, শোনো শোনো, আমার বান্দা যে মরছিল তার ওয়াই ফ্যাগনেট আছিল, তারপরে তার ওয়াই গর্ব খালাস হয়েছে, বাচ্চা গিয়ে তো তুরে না আটকা হয়েছে 4.5 বছর, এবার বাচ্চা গিয়া নুরানি মাদ্রাসাত গেছে, কমি মাদ্রাসাত গেছে, এ বাচ্চা গিয়া আর বন্দার বাচ্চা গিয়া হলাই গিয়া হইলা দিন হড়া শুরু করে দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাস্তাহিয়াই তো মিন ইবা আবদি ওয়া ওয়ালাদুহু ফাওকাল আরদে ইয়াজকুরু ইসমি আলা ওয়াজহিল আরদি, ও ঈসা হন হন হন, আমার বন্দার বাচ্চা দুনিয়ার উপরে আর নাম ধরে বিসমিল্লাহির রহমানির রহিম কয়, আমি এ হোলাগার আব্বারে কবরের ফ্যাডের ভিত্তে দুনিয়ার ফ্যাডের ভিত্তে কেমনে আজাব দিতে আমার তাই শরম লাগে, এই জন্য আমি তার আব্বার কবরে আজাব মাফ করে দিছি, কহলাতে মুক্ত বাহার আপনি নিন্দি হইতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আই বেলে দাতা দয়ালু, আই হোলার আব্বারে কেমনে মারতাম, এ আল্লাহ ওলা তুত্তুরে না তোই মুক্ত গেছে আর এ বিসমিল্লাহ হরে আল্লাহ কবর আজাব এটা মাফ করে দিছি, তো তুমি তো হিয়ানো 2-3 মাস আছিল সাকিল, তারপরে এই কারণে তুমি আজাব দেখছো, অন আজাব নাই, দেখছেন নি আল্লাহর নামের বরকত, কথা কর না কইবেন নি আল্লাহর নাম, বিসমিল্লাহির রহমানির রহিম, হায় হায় কত কথা কত কথা, কেমনে কইতাম কেমনে কইতাম, এ বিসমিল্লাহ রে, এ বিসমিল্লাহ লই থাকবেন, এ বিসমিল্লাহ লই আমল করবেন, তারপরে এ বিসমিল্লাহ লই যদি এভাবে চলতে থাকেন আল্লাহ নগরে বাসা দিব, তারপরে এ বিসমিল্লাহ লই তো কবর যাবেন, শেষে তো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ আমার নামে মুদ্দারটারে তুইছি, আমনে এতে চাইন কোবাইয়ের না, আল্লাহ কো আর নামে যেহেতু তুই সজ্জা, আমি আমার বন্দার দায়িত্ব নিল, লাশ রাখতে আমরা কি কই, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ ওয়া বারাকাতিল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহর এক আরে মুরিদানের ঘরে কই রে হুতেরা মুরিদেরা হলো আই মরি গেলে আর কাফনের মধ্যে সুন্দর করে লে দিস বিসমিল্লাহির রহমানির রহিম, আর হুতেরা গো আব্বাইটার ঘটনাটা কিতা কই রে লেখ ঘটনা ব্যাগ কম যাইতো না কন না করে আয় আল্লাহ নাম হুঁচি দাতা দয়ালু, আরে কবরে ফিডার শুরু করলে আয় কই মাবুদ এ নামটা লিখছি আমার নাম বেলে রহমান রহিম, এ নামের দিকে সাহারে মাফ করেন কিল্লাম না রে মারবে, ঠিকই এই লেখার বরকতে আল্লাহ আল্লাহ শাহরু তারে ক্ষমা করে দিলি, দেখছেন আল্লাহর প্রতি তারপরে কতটুকু ভালোবাসা তাদের, কথা ঠিক কিনা, তারপরে শতানের একটা হোটেল আছে টিয়া হইসা দেন এতে খাইয়ালা কোন খায় জানেননি, যে ব্যক্তি খানা খাইতে বইয়া আল্লাহর নামে শুরু করে না বিসমিল্লাহ রহমান রহিম হেতের লগে ইবলিস চসরা খায়, এটা তো অনেকগুলো হাদিস আপনারা দেখছেন শুনছেন ঠিক কিনা, ইবলিস হেতের লগে গাবার গাবার করে খাইয়ালা, হুজুর ওগরে এক মেয়ের এমনি ধরে গেছে কজুরি গেরে ধরলে পারে গে মেয়ে নাকি শতা ওই তোমাকে আতের ভিত্তিতে এত ভরি ভরি খাইয়ালা, এই আগুন তো গেলো তেলে ধরে গেছে আঙ্গত হে চোখ নাই, তো এবার যদি বিসমিল্লা না কন আনার লগে হেতে খাইয়ে লিব, আর হেতের হোটেল কন কক্সবাজার হোটেল কন যে গরো হান্দাইতে বিসমিল্লা কই হান্দাইতে ন এ গরো হেতে হান্দাইবে গো যাক কোদের হোটেল হাসি আল্লাহ দিল যাক জসিমের লগে তাই হেতুর লগে তাই মে তুই আর আয় এক পার্টি দে থাক, এবার ভাত খাইতে বই বিসমিল্লা কন হেতের লগে ভাতটা ছাড়িয়ে খাইয়ালা যাক আল্লাহ খাবার তোরে, তারপরে বুমির ট্যাবলেট কি ওগা বুমির ট্যাবলেট আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী খাইতে বই তারপর শেষের দিকে জনে বিসমিল্লাহ গো হুজুর হাসি উঠলো সাহাবীরা কই হুজুর না আসলেন কা কো ইবলিসের বুমি দেই আসলাম ও কেন কইলো কই বান্দা তো বিসমিল্লাহ কই খায় না শেষের দিকে তার মনে হইছে বিসমিল্লাহ আউয়ালুহু ওয়া আখিরুহু তখন এই ইবলিস যা খাইছে বেগের বুমি করে ওয়া ওয়া কোহাতের ভূমি দেয় আয় আসলাম লিল্লাহে তাকবি ঘরে বিসমিল্লাহ কই না হান্দালে এই বিসানের লগে হান্দাইব কো না হোটেল আছে আল্লাহ দেখ
থাকবার জাগ রয়েছে। আবার সাটকিল সোনাই মৃত্যু আইসন তো দান করি 12টা 1টা বাজে বাস বিসমিল্লাহ কই খান্ন হেডে বুকে জ্বালা কেহনে কার কথা খাই ইলিশ গাবার গো ইবলিস কো আইও খাইছি এবার করবেন স্ত্রী সহ আবার এত কো আল্লাহ আল্লাহ দিয়া যা ডার্লিং মিস মিলছে এ হে সময় যদি বিসমিল্লাহ না কর এত আল্লাহর লগে এই কাজে অংশ গ্রহণ করব আসেনি সহবাসের তো আসেনি বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাস শাইতান ফিমা রাযাকতানা আল্লাহ আমি আপনার নামে শুরু করছি মাবুদ আপনার তৌফিক দিয়েন আপনার রহমত দিয়েন আর হে তিরাডের ভিতরে রহমত বরকতে বাচ্চা কাচ্চা দিয়েন কথা ঠিক কিনা যদি বিসমিল্লাহ না কর আপনার গরু সব ডাকাত ভয় দইব হারম জাদা ভয় দইব দোয়াইটা কি আইনে আনছি দেখছেন নি প্রত্যেক কাজে তো দোয়া আছে তারপরে বিয়া করছেন সাটকেল বিয়া করছেন নাহি ধারে 10 গ্রামের সবচেয়ে সুন্দরী রমণী আল্লাহ রসুল শিখে দিছি কোয়ালো হইলে কন দিয়ার দিবে মাতাত নেই না হিডোয়াত দিবে থ্যাংক ইউ ডাল্লি না তো দিবি কি সুন্দর কোন দিয়ে হাত দিবে নীতির কথা গো ডাকাত বলে ওদের কি ডাকাতি করলাম আর কথার কথা আর কি ডাকাত বেড়া একে তো একটা সিটিং কেন রে আয় তো বড় সিটিং আসতি তো হইলে আন্নার বরে কোন দি ধরবেন আত সুমা দিবেন 20 বছর পরে হয়েছে আল্লাহ নবী কো গাড়ি কেনেন হুন্ডা কেনেন ফাজরে গাড়ি কেনেন হইলে গাড়ির সামনে কিনার দি দেখবেন উঠ গরু গোড়া কিনলে এটা কোয়াল বাই ধরবেন বউ আনলে বউ কিনলে হেতির হইলে কোয়াল বাই ধরবেন ডার্লিং থ্যাংক ইউ ধরবেন কেমনে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরা ওয়া খাইরু মা জাবাল তালাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবাল তালাই হে মাবুদ আপনার নামে আমি দইলাম আর ডার্লিং এর আর বরে আপনার কাছে হেতির তো কল্যাণ চাই তারপরে শুধু বরকত আর রহমত সংসারে উন্নতি দিয়ে হেতির বরকতে আল্লাহ আপনার নামে গাড়ি কিনলাম গাড়িতে হইলে দইলাম আপনার এই গাড়িটা আপনার সাইন আরো অ্যাক্সিডেন্ট করি না শখ করি হুন্ডা কিনছি তুই হুন্ডা কিনতেও তো 2 নম্বরই করি কিনছত মার সুরি দেখাইছ এ মা আলমারি কো ভালাইম টিয়া দেন মা কো বাজি তোর বাপ দাদার হাত ধরি টিয়া অঞ্চল যে আছে লই যা আব্বারে কো ডাকাইতে রোলা ব্যাংক বেল সেক সাইন কর দিলাম ঢুকাই দে ঢুকাই কিন্তু এত সিটিং ম্যাজিক করছো আর হুন্ডা লাঠি দিতে তো আল্লাহর নাম কিনে দিও না মোবাইলের এত সিটিং এনে কাজ করে দিয়ে হুন্ডা এনে লাগছে হুন্ডারে লাঠি দিবার সময় তো বিসমিল্লাহ কইতে হইব বিসমিল্লাহ সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন তাহলে বিসমিল্লাহ কইবেন নি কইবে সব কাজে বিসমিল্লাহ আল্লাহর নাম রাখবেন আল্লাহর রহমান রহিম কইলে আল্লাহ আপনার প্রতি দয়া করব আপনার রহমত বরকত ডালি দিব কিতা কর গান কর গান এ বিসমিল্লাহ রাম আল্লাহর নাম লন না আর কথা কয় না যে কোন কাজে আল্লাহর নাম আমরা তো ফ্যাম ফিরিদের গানে আল্লাহর নাম নাই আসেনি আল্লাহর কথা কই নি না গান গায় শোনা বন্ধুর গান গায় ককলি যাতে দাগ লেগে কিতা কয় এখন জানি কা কয় নিও তো কলি যাতে দাগ লেগেছে হাজার হাজার কিল্লে লাগনার নেই আমনে নাইদার বিয়ে হয়ে গেছে গো সাটখিল তো তাইলে হেতি ময়না ফাঁকি সাটখিলে রয়ে গেছে আপনার কিতা আমাদের রসুল পাক সাল্লামের জন্য কলি যাতে দাগ লেগেছে কিতা কন ঠিক কিনা আমরা রসুলকে যেদিন হারাইছি সেদিন আমাদের কলিজাতে দাগ লেগেছে যেদিন আমার রসুলকে নিয়ে আমরা জান্নাতে যাব সেদিন আমাদের কলিজার দাগ যাবো ঠিক কিনা তা আমি আপনাকে কলিজার গানটা গাইতাম কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার কামেলিওয়ালা এখন নাই যে মদিনার ভালোবাসার কামেলিওয়ালা এখন এখন কয় না গো এখন জানি কার এত তো কালি হে গান আইয়ে কত বাউল ফয়দা হয় বিসমিল্লার বাউল ফয়দা হয় না ঠিক কিনা যার জন্য সবাই ওজন দেখিলাম না তাহারে সেই বিরহ যাতনায় আমি কান্দি যার যারে যার জন্য সবাই ওজন দেখিলাম না তাহারে সেই বিরহ যাতনায় আমি কান্দি যার যারে মনটায় আমার চটপট করে মনটায় আমার চটপট করে বুকে হাহাকার আমার ভালোবাসার কামেলিওয়ালা
এখন নাই যে মদিনার ভালোবাসার শিকল কাটা পাখির মতো উড়ি গগনে পাহানে কোথায় যাইলে উম্মতি সুর বাজিবে মোর কানে শিকল কাটা পাখির মতো উড়ি গগনে পাহানে কোথায় যাইলে উম্মতি সুর বাজিবে মোর কানে ভবের কুলে নীড় হারাইলাম ভবের কুলে নীড় হারাইলাম কান্না হইল সারা মা ভালোবাসার কামিলিওয়ালা এখন নাই যে ভালোবাসার কামিলিওয়ালা এখন নাই যে মদিনা যার জন্য সবই পাইলাম কার জন্য পাইছি নবীর কারণে যার জন্য সবই পাইলাম মানলাম না তার জীবনে ভবের তোরে তো ব্যথা সইলাম ক্ষণে ক্ষণে নবীর সুন্নত যে মানিবে নবীর সুন্নত যে মানিবে সুখের জীবন তার আমার ভালোবাসার কামিলিওয়ালা এখন নাই যে মদিনার ভালোবাসার কত বাউল বার হয় ক যার জন্য সব হারাইলাম সে দয়াত করো তুমি প্রভু মালিক সাই তোমার দয়ার সীমা যে নাই আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ রহম করো বনি আদম কি হেদায়াত করো তুমি প্রভু মালিক সাই তোমার দয়ার সীমা যে নাই আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ করেন না জিকির একটু আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ কতই না মায়ার চেহারা দিয়ে মানুষ যে বানালে জ্ঞান বিজ্ঞান ধনমান দিয়ে কতই না সম্মান দিলে কতই না মায়ার চেহারা দিয়ে মানুষ যে বানালে জ্ঞান বিজ্ঞান ধনমান দিয়ে কতই না সম্মান দিলে ঈমান দিয়ে এদের ধন্য করো রহমতের চাদরে জড়ায়া ধরো তুমি প্রভু মালিক সাই তোমার দয়ার সীমা যে নাই আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ রহম করো দুনিয়াবাসীকে হেদায়াত করো তুমি প্রভু মালিক সাই তোমার দয়ার সীমা যে নাই আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ জোরে আল্লাহ রে আল্লাহ সুখের তরে বাহন দিলে বান্দা বিমানে চলে তোমার জ্ঞানে বান্দা সকলে আকাশ পানে দোলে সুখের তরে বাহন দিলে বান্দা বিমানে চলে তোমার জ্ঞানে বান্দা সকলে আকাশ পানে দোলে মায়া করে তুমি সবই দিলে কাফের ঈমান কেন নিলে তুমি প্রভু মালিক সাই তোমার দয়ার সীমা যে নাই আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ সিনো জাফানে প্রাণশ্রাসিয়া চলছে সুখে বাসিয়া জ্ঞানের শিরে তারা বসিয়া সে বিচে মানব হাসিয়া হাসিয়া চিনো জাফানে প্রাণশ্রাসিয়া চলছে সুখে ভাসিয়া জ্ঞানের শিরে তারা বসিয়া সে বিচে মানব হাসিয়া হাসিয়া এমন মানুষদের কেমন করে নিবে তুমি জাহান্নাম ঘরে তুমি প্রভু মালিক সাই তোমার দয়ার সীমা যে নাই আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ রহম করো বনি আদমকে হেদায়াত করো তুমি প্রভু মালিক সাই তোমার দয়ার সীমা যে নাই আল্লাহ রে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার
এই গানটা 15 দিন আগে আমি দিল্লিতে বানাইছিলাম, দিল্লি ভ্রমণে গেছিলাম, কষ্ট হয়। আর 5 মিনিট আরেকটা শুনবেন, আরেকটা গান আমি বানাইছি, এটা শুনি আমরা চলে যাবো, উড়িয়েন না, 5 মিনিট জোর দারুন গান, রেডি? ও আমি কেমন রাখিব মরিমান, কেমন রাখিব মরিমান, আমার আপন ঘরে বান্দিরে বন্ধু, জুলুম চলে যদি কেন মুসলমান বানাইলা রে আল্লাহ, দয়া না পাই যদি কেন মুসলমান বানাইলা রে আল্লাহ, দয়া না পাই যদি কেন মুসলমান বানাইলা রে আল্লাহ, দয়া না পাই জাতিসংঘ মা নবাদিকার সাজে কাল দরদি, হায় রে জাতিসংঘ মা নবাদিকার সাধে কাল দরদি, মিয়ানমারের মুসলমানের, মিয়ানমারের মুসলমানের রক্তে বইছে নদীর বন্ধু, দয়া না পাই যদি কেন মুসলমান বানাইলা রে আল্লাহ, দয়া না পাই কারে কি বলিব আমি, নিজে অপরাধী, হায় রে কারে কি বলিব আমি, নিজে অপরাধী, ভাইয়ে ভাইয়ে বাদাহাওয়াদি, ভাইয়ে ভাইয়ে বাদাহাওয়াদি, নিয়ে শখের গদিরে বন্ধু, দয়া না পাই যদি কেন মুসলমান বানাইলা রে আল্লাহ, দয়া না পাই ফিলিস্তিন সিরিয়ার লড়াই সর্বনাশ যে সৈদি, হায় রে ফিলিস্তিন সিরিয়ার লড়াই সর্বনাশ যে সৈদি, রাশিয়া আমেরিকার কুস্তি, রাশিয়া আমেরিকার কুস্তি, মুসলিম বিশ্ব বস্তি রে বন্ধু, দয়া না পাই যদি কেন মুসলমান বানাইলা রে আল্লাহ, দয়া না পাই যদি বেকুল রফি কুল্লা বলে হলো একি বেদি, হায় রে বেকুল রফি কুল্লা বলে হইলো একি বেদি, তুমি বিনে মুসলমানের, তুমি বিনে মুসলমানের, কে আছে দরদি রে বন্ধু, দয়া না পাই যদি কেন মুসলমান বানাইলা রে আল্লাহ, দয়া না পাই ওই আমি কেমন রাখি বহু মরিমান, কেমন রাখি বহু মরিমান, আমার আপন ঘরে বান্দির বন্ধু, জুলুম চলে যদি কেন মুসলমান বানাইলা রে আল্লাহ, দয়া না পাই ঠিক না? কত বাউলে গান গায়, আল্লাহ আল্লাহ রসুলের কথা মানুষের কথা নাই, সব সময় সব কাজে আল্লাহরে রাখেন। সারা বিশ্বে আপনারা বহুত কষ্টে আছেন, ফিলিস্তিনের অবস্থা দেখছেন না, সিরিয়া কোটি কোটি টাকা জাকাত দিত, কিচ্ছু নাই, হাড্ডি বাইরে গেছে সব নিজের, সব জায়গা মাই বাইস্ত হইলে আল্লাহরে ধরে, আল্লাহরে চেষ্টা করেন, ভাই ভাই ঠাই ঠাই মিলিমিশে কলিজার লোকে কলিজা লাগাই চলেন, আমরা এক ফাটি সব, আমরা আল্লাহর বান্দা ঠিকই না? তো গানেও আল্লাহর কথা রাখা যায়, বিসমিল্লাহ রাখা যায়, ঠিক আছে? আজ আর নয়,
সুন্দর হয়ে চলবে, মুরব্বীদেরকে সম্মান করবেন, নেতৃবৃন্দের কথা মোতাবেক চলেন, দেশের জন্য দোয়া করেন। আমরা এক ভাই, আমরা এক আল্লাহর বান্দা, আমাদের বিজয় কোনো ফাট নেই, ঠিক কিনা? খবরদার, আল্লাহর জন্য কাঁদেন, আল্লাহ আপনাদেরকে শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ।